আপনি যে গুনাহ করছেন ওই গুনাহ করা অবস্থায় যদি আপনার মৌত হয়ে যায়। এ যুবক তরুণ ভাইয়েরা, রাতের বেলা যে ইউটিউবে ঢুকে নাটক দেখো সিনেমা দেখো, কানের মধ্যে হেডফোন ঢুকায়া এই যে নাটক সিনেমা গান শোনো, রাতের বেলা যে মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে কথা বলতেছো, ওই অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? আস্তে বলবেন না, জোরে বলেন, মৌত হতে পারে কিনা? এই অবস্থায় যদি মৌত হয়ে যায় কি হবে? মুসলিম শরীফে নবীজি বলেছেন, ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাতা আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তাকে কিয়ামতের দিন কবর থেকে উঠাবেন কে? এই যে অনেক যুবক তরুণরা রাতের বেলা নাটক সিনেমা দেখতে দেখতে নাপাক শরীরে নাপাক কাপড়ে ঘুমায়, কেন রে ভাই নাপাক থাকো? এই নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? অনেক মানুষ আছে পেশাব করে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তারপরে দেখা যায় পেশাব করে অনেকে ঠিক মতো পানি নেয় না, ইস্তেঞ্জা করে পবিত্র হয় না, এরকম আছে না নাই? এমনকি সবচেয়ে মজার ব্যাপার হলো, ওয়াজ শুনতে এসেছে, ওয়াজ থেকে যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে পবিত্র হয় না, এই রকম কারবারিও আছে না নাই? ওয়াজ শুনতে আসছে, যাওয়ার সময় নাপাক হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, এখন নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? আমার ভাইয়েরা, যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না? থাকে কি? আস্তে বলবেন না, জুড়ে বলেন, থাকে কে? তো এই অবস্থায় যদি আপনি মারা যান কিয়ামতের দিন কিংবা কবরে গিয়ে, কিয়ামতের মাঠে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি কো নাপাক অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন, এই জন্য কখনো নাপাক থাকা যাবে? যুবক ভাইয়েরা, ইস্তেঞ্জায় গেলে পবিত্র হবেন তো, নাকি পানি টানি নিবেন না? হ্যাঁ, পাপের চিন্তা মাথায় আসলে মৌতের কথা স্মরণ করবেন, মৌতের কথা স্মরণ করবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন। যখন দুনিয়ার লোভ লালসা আর গুনাহ করার দিকে আপনার মন বেশি ঝুঁকে যায়, আমি আপনাকে বলবো দুইটা জায়গায় সফর আপনি তখন বাড়ায় দিবেন। জুড়ে কোন কয়টা? আমি কথাটা আবারও রিপিট করছি, শুনেন, যখন পাপের দিকে গুনার দিকে আপনার মন বেশি ধাবিত হয়ে যায়, ঠিক তখনই আপনি দুইটা জায়গায় সফর করবেন, একটা জায়গা হসপিটাল, দুই নাম্বার জায়গা কবরস্থান। হসপিটালে যাবেন, গিয়ে দেখবেন আপনার মতো কত দুনিয়াওয়ালা, কত টাকাওয়ালা, পয়সাওয়ালা লোকেরা, কোটি কোটি টাকা আছে তাও আইসিইউতে তারা সামান্য একটা দিন আরামে থাকার জন্য হাহাকার করছে, আছে না নাই? যে কালো টাকার জন্য, অবৈধ টাকার জন্য অন্যায় করছেন, গুনাহ করছেন, হসপিটাল গিয়ে দেখেন কত মানুষের টাকা তারে বাঁচাইতে পারে, একটু পরপর আইসিইউ থেকে লাশ বের হচ্ছে। এরপরে হাসপাতালে যাওয়ার পরেও যদি আপনার দিল নরম না হয়, তাহলে মাঝে মাঝে প্রেমবাগের কবরস্থানগুলোতে ভিজিট করবেন, গিয়ে দেখবেন আপনার মতো টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা, ক্ষমতাওয়ালা লোকেরা, একদিন বিরাট টাকা পয়সা অর্থবিত্ত বাড়ি গাড়ি সব ক্ষমতা ছিল, এখন কবরের নিচে ঘুমায়া আছে। আমরা মনে করি আমাদের বউ আপন, আমরা মনে করি ছেলে মেয়ে আপন, আজকে মরে দেখেন কেউ আপনার আপন নয়, আপন কেবল একজন, তিনি কি? কি কথা বলছি বুঝতে পারছেন আপনি? আপনি বলছেন আপনার বউ আপন, আপনার ছেলে মেয়ে ভাই বোন আপন, আপনি এই মুহূর্তে মরে যান, বুঝবেন আপন কে? দেখবেন এই বউ এই ছেলে মেয়েরা কিছুক্ষণ কান্না করবে, কিছুক্ষণ কান্না করার পরে বলবে মৃত লাশকে বেশিক্ষণ ঘরে রাখতে নাই, তাড়াতাড়ি দাফন করা দরকার। আপনাকে দেখবেন সাদা কাফন দিয়ে পেঁচায়া জানাজার মাঠে নিয়ে যাবে, যে ছেলে মেয়েদের জন্য, দেখেন একটু আগেই বলেছি কেউ আপন না, এই ছেলে মেয়েদের জন্য বাড়ি গাড়ি করার জন্য, প্রপার্টি করার জন্য, সম্পত্তি কামানোর জন্য ঠিকঠাক নামাজও পড়েন নাই, অনেক সময় সঠিকভাবে আল্লাহর ইবাদত করেন নাই, যাদেরকে আপন মনে করেছেন আজ তারাই আপনাকে নিয়ে কবরে চলে যাবে, কবরে রেখে রেখে তারা আপনাকে চলে আসবে। এরপরে দেখবেন কেউ আপনার আপন থাকবে না, কবরে যাওয়ার পরে দুইজন ছাড়া আর কেউ আপন নাই, একজন হচ্ছেন আল্লাহ। এই জন্য কবরে ফেরেশতা এসে প্রথমে জিজ্ঞেস করবে, বোন নাম কি, ছেলে মেয়ের নাম কি? না জিজ্ঞেস করবে মাও, আর একটু জোরে বলেন মাও, রব্বুকা, প্রথমে এসে বলবে তোমার রব কি? তাহলে বুঝে নেন আপন আপন কে, সবচাইতে আপন কে? আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয় চির সাথি, আসবে গহীন রাতি,
আমার ভাই, আমার বাপ, আমার বউ, আমার ছেলে মেয়ে বলছেন। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আমার আমার বলে যখন কাউকে পাবো না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্ত্বনা, তুমি থেকো সান্ত্বনা। আখির আলো নিভে যেদিন মনে আলো দিন, আসবে নাকি অন্ধ চোখে একটু আলো নিন, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীন রাতি। আমার যখন ফোরাবে দিন, আসবে গহীন রাতি। থেকো আল্লাহ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি। বলেন আমিন। একজনই আপন, আর কেউ আপন না। আমার দাদার বাবার নাম জানি না। আপনি বলবেন হুজুর হঠাৎ করে এই কথা বলছেন কেন? হ্যাঁ, আপনি যে দুনিয়ার পেছনে ছুটছেন, ওই দুনিয়া যে আপনার নাম মনে রাখবে না, ওইটাই বুঝাচ্ছি আপনারে। আমি আমার দাদার বাপের নাম জানি না। আপনারা যদি বলি আপনার দাদার দাদার বাবার নাম কি, শেষ গুল্লা খাবেন। আমার দাদার বাপ 160-170 বছর আগে দুনিয়াতে ছিল, এখন 160-170 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল, ঠিক একই পরিণতি আমার আপনার হবে। কিসের পেছনে ছুটছেন আপনি? আপনার পরবর্তী প্রজন্ম দুয়া করা দূরের কথা, আপনার নামও মনে রাখবে না এরা। আপনার 6-7 পুরুষ আগে কারা কারা দুনিয়ায় ছিল, নসব নামা, আপনি কি সবার নাম বলতে পারবেন? দু একজন বলতে পারলো সবাই পারবে। কার জন্য কি করছেন, এত গুণা করছেন, পাপ করছেন? এই ছেলে মেয়ে জায়গা সম্পদ বাড়ি গাড়ি, আরে ভাই বাড়ি বাড়ির জায়গায় থাকবে বাড়িওয়ালা, বাড়িওয়ালা থাকবে। চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস। চোখের পলকে আপনি লাশ হতে পারেন। আশেপাশে বাজার আছে না, বাজারের নাম কি? ওই বসুন্দিয়া বাজারে হয়তো আপনার কাফনের কাপড় বরাদ্দ হয়ে গেছে, চলে এসেছে, আপনি নিজেও জানেন না। আপনি ঘরে বসে এখন গোটা পৃথিবীর খবর নিতে পারবেন। ঘরে বসে গোটা পৃথিবীর খবর নিতে পারলেও কার জন্য কাফনের কাপড় রেডি কেউ এই খবর জানে না। যুবকরা বলবে হুজুর আমরা জোয়ান, আমরা বাঁচবো আর। আরে ভাই তোমার মতো কত যুবক রাতের বেলা বাড়িতে ঘুমায়, সকালবেলা তার লাশ বের হয়। কিপ ইন ইউর মাইন্ড, দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই। পৃথিবীতে আসার সিরিয়াল আছে, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় আসার সময় সবার আগে দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপর দাদার ঘরে নাতি। আসার সুন্দর সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায়, অথবা ছেলের লাশ বাবা কবরে নামায়। যে কেউ যে কোনো সময় চলে যেতে পারে, কোনো ঠিক ঠিকানা নাই। কি কারণে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানো হলো? কেন আমাদেরকে পয়দা করে দুনিয়াতে আল্লাহ পাঠালেন? কোরআনুল কারিমের 51 নম্বর সূরা সূরাতুজ জারিয়াতের 56 নম্বর আয়াতের মাধ্যমে রব্বুল আলামিন আমাদেরকে সেই কথা জানিয়ে দিলেন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আই ডিডন্ট ক্রিয়েট দ্য জিন কাইন্ড and mankind accept my ownership. Allah তাআলা বলছেন আমি পৃথিবীতে জিন আর মানব জাতিকে আমার গোলামি ছাড়া, আমার দাসত্ব ছাড়া অন্য কিছুর জন্য সৃষ্টি করি নাই। আমাদেরকে যার গোলামির জন্য সৃষ্টি করা হয়েছে তিনি কে? অনেকে বলে না, কয় হুজুর এত টাকা পয়সার মালিক গোলাম পরিচয় দেই কেমনে? আপনি শুধু গোলাম নন, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আপনার বাপ দাদা পূর্বপুরুষ 14 গোষ্ঠী আল্লাহর গোলাম, আমরা গোলাম যা
গুলামির জন্যই আমাদেরকে সৃষ্টি করা হয়েছে। আমরা ইবাদত করব কার? বিধিবিধান মেনে চলব কার? আমরা যেন আল্লাহর ইবাদত না করি, আমরা যেন আল্লাহর বিধিবিধান মেনে না চলি, আল্লাহর গুলামির পথে সব সময় একজন আমাদেরকে প্ররোচনা দেয়, বাধা দেয়, আমাদেরকে ধোঁকা দেয়। সবাই জোরে বলেন তো, তার নাম কি? শয়তান। এই শয়তানের বয়স আমাদের চেয়ে কম না বেশি? এই বেটার বুদ্ধি আমাদের চেয়ে কম না বেশি? দেখছেন কারবার? হে, বয়সেও পাক না, বুদ্ধিতেও পাক না। সে সব সময় ধোঁকা দিয়ে দিয়ে আমাদেরকে আল্লাহর দিনের বিপরীত পথে পরিচালিত করে জাহান্নামের দিকে নিয়ে যেতে চায়। শয়তানের এই প্ররোচনাকে মোকাবেলা করে, শয়তানের ফাঁদে পা না দিয়ে, শয়তানের গুলামি না করে, যেই সকল লোকেরা আল্লাহর গুলামির পথে জীবন পরিচালনা করবে, তারাই নিজেদেরকে পরিশুদ্ধ বানিয়ে জান্নাতের পথে হাঁটতে হাঁটতে জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আর যারা শয়তানের ফাঁদে পা দিয়ে, শয়তানের প্ররোচনায় পড়ে দুনিয়ার জীবনকে, শয়তানের কথা মতো দুনিয়ার জীবন কাটায় দিবে, এই লোকগুলোর দুনিয়া আখেরাত ব্যর্থ হয়ে এরা জাহান্নামে চলে যাবে। এই জন্য রব্বুল আলামিন কোরআনুল কারীমের 91 নম্বর সূরা সূরাতুশ শামসের 9 নম্বর আয়াত থেকে বললেন, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা। কথাগুলো কার? আল্লাহ তাআলা বলছেন, অবশ্যই সে সফল কাম হয়েছে যে শয়তানের প্ররোচনা থেকে মুক্ত হয়ে পাপ পঙ্কিলতা মুক্ত জীবন গঠন করে পরিশুদ্ধ হয়েছে, সে সফল হয়ে জান্নাতে যাবে, সুবহানাল্লাহ। সে ব্যক্তি ব্যর্থ হয়েছে যে তার জীবনকে গুনাহের সাগরে ডুবিয়ে দিয়েছে। এখন আমাদেরকে গুনাহের দিকে নিয়ে যেতে চায় যে, তার নাম কি? তার নাম কি? শয়তান। গুনাহ থেকে আপনারা বাঁচতে চান তো? গুনার দিকে নিয়ে যায় যে, তার নাম কি? শয়তানের ধোঁকা থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না? যুবক, তরুণ, ছাত্র, আমার বাবার বয়সী সম্মানিত চাচারা, আমার মায়েরা, বোনেরা, আমরা সবাই তো গুনাহ থেকে বাঁচতে চাই। কারণ গুনাহ থেকে বেঁচে না থাকলে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে না থাকলে, আমাদের দুনিয়া আখেরাত উভয়টাই নষ্ট হয়ে যাবে। এজন্য আমরা প্রত্যেকটি মানুষ গুনাহ থেকে, প্রত্যেকটি মুসলমানই নিজেকে বাঁচাতে চায়। এখন গুনাহ থেকে আপনি নিজেকে বাঁচাবেন কেমনে? গুনাহ থেকে, শয়তানের ধোঁকা থেকে নিজেকে আপনি হেফাজত করবেন কেমনে? আজ আমি আপনাদেরকে গুনাহ থেকে বাঁচা, শয়তানের ধোঁকা থেকে বাঁচার 12টি উপায় কোরআন আর সুন্নাহ থেকে তুলে ধরব। এত বাস্তবিক কথা আপনাদেরকে শোনায় যাব। এই 12টি পয়েন্ট আপনারা যদি মুখস্থ করে যেতে পারেন, আর এই 12টি আমল যদি প্রত্যেকটি ভাই শুরু করে দিতে পারেন, ইনশাআল্লাহ গুনামুক্ত জীবন সাজিয়ে আমরা জান্নাতে যাব। বলেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, আপনাদেরকে যে কাজটা করতে হবে, এই 12টা পয়েন্ট সবাইকে একদম মুখস্থ করে তারপর বাড়ি যাওয়া লাগবে। পারবেন না ইনশাআল্লাহ? মাত্র 12টা কথা, খুব সহজ সহজ কথা বলবো, আপনারা সবাই মুখস্থ করে বাড়ি যেতে পারবেন না ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? তাইলে আমরা গুনাহ থেকে বাঁচবো কীভাবে, শয়তানের ধোঁকা থেকে বাঁচবো কীভাবে? গুনাহ থেকে বাঁচার, শয়তানের ধোঁকা থেকে বাঁচার কয়টা উপায় বলবো? সবাই বলেন কয়টি? 12টি। দেখেন, শুরু করছি। নাম্বার 1, 1 নম্বর, গুনার দিকে নেই যে, তার নাম শয়তান, ওই শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাইতে হবে কার কাছে? 1 নম্বর আমল শেখায় যাচ্ছি, যখন গুনাহের চিন্তা, পাপের চিন্তা মাথায় আসবে, সাথে সাথে ওই শয়তানের খপ্পট থেকে নিজেকে বাঁচানোর জন্য সাথে সাথে আশ্রয় চাইতে হবে কার কাছে? কারণ শয়তান হে এমন জিনিস, তারে মোকাবেলার জন্য পৃথিবীতে কোনো যন্ত্র আসে নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। আপনি গুলি, বোমা, রকেট কি দিয়া শয়তানের মোকাবেলা করবেন? কিচ্ছু দিয়ে পারবেন না। এমনকি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, তারাও শয়তানের মোকাবেলা করতে পারবে না। শয়তানের মোকাবেলায় তারাও দুর্বল, বরং উল্টা শয়তান আরও তাদেরকে দিয়ে শয়তানি করাইতে পারবে। দেখছেন শয়তানের পাওয়ার? আমেরিকার প্রেসিডেন্ট, রাশিয়ার প্রেসিডেন্ট, যে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন পশ্চিমা বিশ্বকে বুড়ি আঙ্গুল দেখায়, যে ন্যাটোকে পর্যন্ত তুয়াক্কা করে না, সেও শয়তানের মোকাবেলায় সফল না ব্যর্থ। কারণ শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, আপনার শরীরের শিরায় শিরায় সে বিচরণ করার ক্ষমতা রাখে। এই শয়তান আপনাকে গুনাহের চিন্তা মাথায় এনে দিবে, পাপের চিন্তা মাথায় এনে দিবে। এজন্য শয়তানের ধোঁকা থেকে, গুনাহ থেকে বাঁচার জন্য প্রথম আমল করবেন, যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে, পাপের চিন্তা মাথায় চলে আসবে, আশ্রয় চাইবেন কার কাছে? এই আমলটা আমি আপনাদেরকে শিখাচ্ছি না,
কোরআনুল করিমের সাত নম্বর সুরা সূরাতুল আরাফের দুইশো নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই আমল আমাদেরকে শিখালেন। আল্লাহ তাআলা বললেন, ওয়া ইম্মা ইয়ানযাগান্নাকা মিনাশ-শাইতানির নাযগুন ফাস্তাইযু বিল্লাহ ইন্নাহু সামিউন আলীম। আল্লাহ তাআলা বলছেন, আর শয়তানের প্ররোচনা যখন তোমাকে প্ররোচিত করবে সাথে সাথে তুমি আল্লাহর কাছে আশ্রয় চাও। প্রশ্ন হলো, আল্লাহর কাছে আমরা আশ্রয় চাইবো কিভাবে? এবার বুখারী আর মুসলিম শরীফ থেকে হাদিস শুনি আপনাদেরকে বুঝাই দিচ্ছি কিভাবে আল্লাহর কাছ থেকে আশ্রয় চাওয়া লাগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে একবার দুই ব্যক্তি ঝগড়া করছিল। দুইজন ঝগড়া করার এক পর্যায়ে একজন আরেকজনকে অশ্লাব্য ভাষায় গালিগালাজ শুরু করে দিল। এদের মধ্যে একজন নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে হিতাহিত জ্ঞান হারিয়ে যা মন চায় তাই বলা শুরু করলো। লোকটার চেহারা পর্যন্ত লাল হয়ে গেল। নবীজি লোকটাকে, আল্লাহর নবী লোকটাকে দেখে বললেন, ইন্নী লাআলামু কালিমাতান লাউ ক্বালাহা লাযহাবা আনহু মা ইয়াজিদ। নবীজি তখন বললেন, আমি এমন একটি কালেমা, এমন একটি বাক্য, এমন একটি সেন্টেন্স, এমন একটি দোয়া জানি, এই দোয়া যদি ওই বান্দা পড়ে নেয় তাহলে তার সমস্ত রাগ দূর করে নেবেন কি। অনেক মানুষ আছে রাগের সময় সিদ্ধান্ত নিয়ে নেয়। খবরদার প্রিয় ভাইয়েরা, রাগের সময় কোনো সিদ্ধান্ত নেবেন না। রাগের সময় সিদ্ধান্ত নিলে ওই সিদ্ধান্ত ভুল হওয়ার সম্ভাবনা আছে না নাই? এজন্য রাগের সময় দাঁড়িয়ে থাকলে বসে যাবেন, বসা থাকলে শুয়ে যাবেন। রাগের সময় খবরদার কোনো সিদ্ধান্ত নেবেন না, ওই সিদ্ধান্তের কারণে পরবর্তীতে পস্তানো লাগতে পারে। নবীজি যখন দেখলেন লোকটাকে রাগ করে হিতাহিত জ্ঞান হারিয়ে উল্টাপাল্টা কথা বলতেছে, অশ্লাব্য ভাষায় গালিগালাজ করছে, নবীজি তখন বললেন, আমি এমন একটি দোয়া জানি, এমন একটি সেন্টেন্স জানি, সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় রাগ দূর হয়ে যাবে, সে যদি ওই সেন্টেন্সটা পড়ে নেয় তাহলে শয়তান যে তাকে পাপ করাতে যাচ্ছে পাপ থেকে সে বাঁচতে পারবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই দোয়াটা কি? নবীজি তখন বললেন, সে যদি ইস্তেআদা অর্থাৎ তাআউদ পাঠ করে নেয়, অর্থাৎ আউযু বিল্লাহ রাজিম, সে যদি ইস্তেআজা পাঠ করে বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে পানা চায়, শয়তান থেকে পানা দেওয়া পৃথিবীর কোনো ক্ষমতাসীন মানুষ পারবে না, কোনো শক্তিশালী মানুষ পারবে না, যোদ্ধা পারবে না, পৃথিবীর কোনো সেনাবাহিনীও পারবে না। শয়তান থেকে আপনাকে কেবল একজনই বাঁচাতে পারে, সবাই বলেন তিনি কি। এই জন্য শয়তানের খপ্পর থেকে, শয়তানের ধোঁকা থেকে, গুনার চিন্তা থেকে বাঁচার জন্য এক নম্বর আমল, গুনার চিন্তা যখন মাথায় আসবে, পাপের চিন্তা যখন মাথায় আসবে কি করবেন? ঘুষের টাকা একজন নিয়ে আসছে, আরে বাপরে বাপ, করকরে নোট দেখা যাচ্ছে, যদি কোনো ঘুষের টাকাগুলো নিতে পারতাম তাহলে তো অনেক কাজে লাগাইতে পারতাম। চিন্তাটা আসা মাত্রই পরে ফেলবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কারণ এই চিন্তাটা মাথায় এনে দিছে কে? সুদের টাকা, সুদি কারবার করতে মন চায়, সুদি কারবার করলে ঘরে বসে বসে মাল বাড়ানো যাবে, এই চিন্তা মাথায় এসেছে মনে করবেন শয়তান, এই চিন্তা মাথায় নিয়ে এসেছে, আশ্রয় চাইবেন কার কাছে? আশ্রয় চাইবেন কার কাছে? যুবকরা ফেসবুক চালাও, ফেসবুকে ইউটিউবে ভিডিও দেখছো, হয়তো তাফসির শুনছো, নিচেই দেখা যাচ্ছে একটা গানের ভিডিও, হ্যাঁ নিচেই দেখা যাচ্ছে কিসের ভিডিও, গানের ভিডিও, ওইটা দেখার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে ওখান থেকে বের হয়ে যেতাম, ঠিক কি না? গুনাহ থেকে নিজেকে, পাপ থেকে বাঁচিয়ে রাখবেন কেমনে শুনে যান। এক নাম্বার আমল শিখলাম, গুনাহ থেকে বাঁচার জন্য গুনার চিন্তা মাথায় আসলেই যার কাছে আশ্রয় চাইব সবাই আওয়াজ করে বলেন তিনি কি। দুই নাম্বার আমল, গুনাহ থেকে বাঁচার জন্য, পাপ থেকে বাঁচার জন্য গুনাহের চিন্তা মাথায় আসলেই একজনের কথা দিলে স্মরণ করবেন, একজনকে ভয় করবেন সাথে সাথে, তিনি কি? তিনি কি? কোরআনুল করিমের সাত নম্বর সুরা সূরাতুল আরাফের ২০১ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাঈফুম মিনাশ শাইতানি তাযাক্কারু মুবসিরুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা তাকওয়া অবলম্বন করে, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, শয়তানের প্ররোচনা যখন
তাদেরকে স্পর্শ করে শয়তান যখনই তাদেরকে ধোঁকা দিতে চায় তখন তারা গুনাহ থেকে বাঁচার জন্য একজনের কথা স্মরণ করে তাকেই ভয় করে তিনি কি যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না কারো কাছে কোনো কিছু চাই না আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো বিপদগামী হতে পারে গুনাহ থেকে আপনি বাঁচতে পারবেন পাপ থেকে আপনি বাঁচতে পারবেন দুই নাম্বার আমল আপনাকে শেখাচ্ছি যখনই গুনাহের চিন্তা মাথায় আসবে সঙ্গে সঙ্গে একজনের কথা স্মরণ করে ফেলবেন একজনকে আপনি ভয় করে ফেলবেন সবাই বলেন তিনি কি এই একটা জিনিস আল্লাহর ভয় যদি মানুষের অন্তরে থাকে ওই মানুষকে দিয়ে কেউ কখনো কোনো পাপের কাজ গুনাহের কাজ করাতে পারবে না একটা ঘটনা আমার মনে পড়ে গেল বলবো সুনানে বাইহাকির ভেতরে হাদিস বর্ণিত হয়েছে খুব মন দিয়ে ঘটনাটা শুনেন আমার বাবারা প্রিয় ভাইয়েরা খুব মন দিয়ে ঘটনাটা শুনেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি একবার তার সঙ্গী সাথীদেরকে নিয়ে এক সফরে বের হলেন দুপুরের খাবারের সময় যখন হয়ে গেল তারা তখন খাবার গ্রহণের জন্য দস্তরখানা বিছালেন যখনই তারা খাবার খেতে যাবেন ঠিক তখনই লক্ষ্য করলেন তাদের পাশ দিয়ে এক রাখাল হেঁটে যাচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন হে রাখাল ভাই আমরা দুপুরের খাবার গ্রহণের জন্য বসেছি তুমিও আসো আমাদের সাথে খাবার খাও খাবার গ্রহণ করো রাখাল ছেলেটি তখন বলল অ মুসাফির ভাই আমাকে খাবারের দাওয়াত দিয়েছেন আমি খুশি হয়েছি কৃতজ্ঞতা জানাচ্ছি কিন্তু আপনাদের সাথে আমি তো খাবার খেতে পারবো না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন কি কারণে তুমি আমাদের সাথে খাবার খেতে পারবে না রাখাল তখন বলল আমি রোজা রেখেছি এই জন্য তোমাদের সাথে খাবার খেতে পারবো না আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে বললেন এখন তো রমজান মাস নয় তাহলে নিশ্চয়ই তুমি নফল রোজা রেখেছো এই দুধু মরুভূমিতে যারা সৌদি আরব বা আরব দেশে থাকেন তারা দেখেছেন মরুভূমির আবহাওয়া কেমন তিনি বলছেন এই রুক্ষ মরুভূমিতে বিশাল পশুর পাল নিয়ে তুমি এই মরুভূমিতে এসেছো তুমি রাখাল মানুষ সব সময় হয়তো ভালো খাবার দাবার পাও না আর এই প্রচণ্ড গরম তাপমাত্রায় খুব কষ্ট হচ্ছে তোমার আসো আমাদের সাথে খাবার খাও আমাদের সাথে ভালো আইটেমের খাবার আছে নফল রোজা ভাঙলে তো কোনো অসুবিধা হবে না ওই রাখাল তখন বলল মুসাফির তোমার কথায় তো আমি নফল রোজা হলেও ভাঙতে পারি না কারণ আমি তো ওই শূন্য দিনের জন্য আমল করে যাচ্ছি যেদিন মানুষের আমল ছাড়া আর কিছুই কাজে লাগবে না সুবহানাল্লাহ পড়ে বলিয়েন কিন্তু কথাগুলো বুঝেন আগে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবলেন লোকটার অন্তরে মনে হয় পরহেজগারিতা আছে চিন্তা করলেন এরে এমনি এমনি ছাড়া যায় না পরীক্ষা করে তারপরে তার ভেতরে কত পরহেজগারিতা আছে এটা দেখে তারপরে আজকে আমি তারে ছাড়ব তিনি বললেন ঠিক আছে খাইও না আমার কাছে আসো কাছে আসার পর জিজ্ঞেস করলেন এই যে বিরাট পশুর পাল নিয়ে মরুভূমিতে এসেছো এই পশুপালের মালিক কে রাখাল বলল এগুলোর মালিক আমি নই আমি একজনের গোলাম আমি তার পশুপাল মরুভূমিতে চড়াই এবার আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু রাখালকে পরীক্ষা করার জন্য একটা অপশন পেয়ে গেলেন তিনি বললেন ও রাখাল ভাই শোনো এই পশুর পাল থেকে একটা ছাগল বা মেষ আমার কাছে তুমি বিক্রি করে দাও আমি তোমাকে নগদ টাকা দিব তুমি তো রোজাদার মানুষ আমার সাথে খাবার খেলে না ওই পশুটা জবাই করে কিছু মাংসও আমি তোমাকে হাদিয়া দিব তোমাকে নগদ টাকা দিব পাশাপাশি তোমাকে মাংস হাদিয়া দিব রাখাল তখন বলল মুসাফির আমি তো তোমাকে আগেই বলেছি এই পশুপালের মালিক আমি নই তোমার কাছে বিক্রি করলে আমার মালিকের কাছে গিয়ে আমি কি জবাব দিব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে পরীক্ষা করছেন পরীক্ষা করার উদ্দেশ্যেই সবগুলো কথা বলতেছেন তিনি বললেন শোনো এই রকম বিরাট পশুর পাল নিয়ে মরুভূমিতে আসলে পশুপালের উপরে বাঘের আক্রমণ হতে পারে এটা সবার জানা কথা তুমি যদি তোমার মালিককে গিয়ে বলো বাঘের আক্রমণে একটা ছাগল বা একটা মেষ বাঘ খেয়ে ফেলেছে
তোমার মালিক কিছুই মনে করবে না, একদিকে তারেও বুঝ দিতে পারবা, অন্যদিকে আমার কাছে বিক্রি করলে নগদ টাকা আর কিছু মাংস হাদিয়া পাবা, সুতরাং নগদেই লাভ তুমি হাতছাড়া করো না। রাখাল, সে রাখাল এবং গরিব মানুষ হলেও জবাবটা কি দিল শুনে। সে তখন বলল, মুসাফির, কি বুকার মতো কথা বলছো তুমি, আমি হয়তো মিথ্যা বলে ধোকাবাজি করে আমার মালিককে গিয়ে যে কোনো কায়দায় আমি বুঝ দিয়ে ফেলতে পারবো, কিন্তু তোমার কাছে প্রশ্ন হচ্ছে আইন আল্লাহ, আমার আল্লাহ কোথায়, আমার মালিকের মালিক তোমার মালিক আমার মালিক বিশ্বজাহানের মালিক, সেই আল্লাহ তাআলাকে ধোকা দেওয়া তো কারো দ্বারা সম্ভব হবে না। ঠিক কইলেন না কেন, কি বুঝলেন? দেখছেন, অন্তরে আল্লাহর ভয় থাকলে কেউ জোর করে কখনো তাকে দিয়া খারাপ কাজ করাতে পারবে না। আমি তো বলি, কারো অন্তরে আল্লাহর ভয় থাকলে এরে আপনি গাছের সাথে বাইন্দা টিটানো যদি যদি বলেন যাই খারাপ কাজ করছে মরে যাবে, তাও আল্লাহর ভয়ে গুনাহের কাজ করবে না। শুধু পুলিশ দিয়া পিটাইয়া মানুষ ভালো বানানো যায় না, মাঝে মাঝে দেখা যায় জেলখানায় ঢুকার পরে দাগি দাগি আসামি জামিন নিয়ে বের হয়ে প্রমোশন নিয়ে বড় বড় ডাকাত হয়ে যায়। শুধু পিটাইয়া মানুষ ভালো বানাইতে পারবেন না, মানুষের কলিজার ভেতরে আল্লাহর ভয় ঢুকায় দেন, দেখবেন এই মানুষগুলো আল্লাহর অলি হয়ে যাবে। গুনাহ থেকে বাঁচতে হলে আল্লাহর ভয় কলিজায় ঢুকাতে হবে। যার কলিজায় আল্লাহর ভয় আছে ওই যুবক কখনো ফোন হাতে নিয়ে অশ্লীল ভিডিও দেখবে না, যার কলিজায় আল্লাহর ভয় আছে মিথ্যা বলবে না, যার কলিজায় ভয় আছে জনগণের সম্পদ মেরে খাবে না, মানুষের হক নষ্ট করবে না, যার কলিজায় ভয় আছে ইসলামের বিরুদ্ধে কথা বলবে না, যার কলিজায় আল্লাহর ভয় নাই সে যা মন চায় তাই করতে পারবে। এমনকি কেউ ব্যবসায়ী হলে আল্লাহর ভয় থাকলে কখনো মানুষের সঙ্গে ধোকা দিবে না। দেখেন আল্লাহর ভয়টা কি জিনিস, এই ঘটনাটা আপনারা সবাই জানেন, তাও আমি 30 সেকেন্ডে বলছি জাস্ট বুঝাবার জন্য। ওমর রাদিয়াল্লাহু আনহু আপনারা জানেন তিনি অর্ধ পৃথিবী শাসন করেছেন, রাতের বেলা ঘুমাতেন, রাতের বেলা ঘুমাতেন, অর্ধ পৃথিবীর শাসনকর্তা হয়ে রাতের ঘুম হারাম। জিজ্ঞেস করা হলো রাতে ঘুমান না কেন, তিনি বলেন আমি রাতের বেলা ঘুমাবো আর জনগণ যদি কষ্ট পায় এই কষ্টগুলোই কিয়ামতের দিন আমার জাহান্নামে যাওয়ার কারণ হয়ে যেতে পারে। আর আমরা ছোট ছোট চেয়ারের মালিক হয়ে যে গিয়ার বাড়ায় দেই মাঝে মাঝে, আমাদের অবস্থা হয়ে যায় এমন যে যখন চেয়ারে সে উঠে যায় গিয়ারে। আপনার চেয়ারের গিয়ার একটু কমায় রেখেন, আর গিয়ার গিয়ার যদি উঠানো ইসলামের পক্ষে উঠাইয়েন লাভ হবে। যেমন আমিও এখন গিয়ারে, কারণ আমি চেয়ারে, তবে আমার গিয়ার কোরআন হাদিসের পক্ষে ইসলামের পক্ষে আছে। আর চেয়ারে বসে গিয়ার যদি ইসলামের বিরুদ্ধে নেন, মনে রাখবেন চেয়ারে বসাইছেন যিনি জনগণের জুতার বাড়ি খাওয়াইয়া বেইজ্জত করে নামাইতে পারেন তিনি। এজন্য চেয়ারের নামে আল্লাহ কোরআনে আয়াত দিয়েছেন, আয়াতুল, কথা বলেন না কেন, আয়াতুল কুরসি। হোয়াটস দ্য মিনিং অফ কুরসি, হোয়াট ডু ইউ মিন বাই কুরসি, কুরসি বলতে আপনি কি বুঝেন? কুরসি ইটস এন অ্যারাবিক ওয়ার্ড, এটা আরবি শব্দ, এর বাংলা অর্থ হচ্ছে গদি, সিংহাসন, ইংরেজিতে আমরা এটাকে বলি চেয়ার। আল্লাহ তাআলা কোরআনের 6236টা আয়াতের মধ্যে চেয়ারের আয়াতকে সবচেয়ে ফজিলতের আয়াত বানিয়েছেন, যাতে চেয়ারওয়ালা লোকেরা চেয়ারে বসে চেয়ারের অপব্যবহার করে মানুষের উপরে জুলুম না করে। এই জন্য আল্লাহ তাআলা ওই চেয়ারের আয়াতে আয়াতুল কুরসির ভেতরে তার নিজের সভরেন্টি, সার্বভৌম ক্ষমতার পরিচয় দিয়ে তামাম দুনিয়ার চেয়ারওয়ালা লোকদেরকে সাবধান করে দিয়েছেন। ওই আয়াত ভালো করে পড়বেন, আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের বেলা ঘুমাইতেন না, একদিন শেষ রাতে দেখলেন এক বাড়িতে আলো জ্বলতেছে, কথাবার্তাও শোনা যাচ্ছে, একটু কান পাতলেন, স্বাভাবিক অবস্থায় কান পেতে কিছু শোনা জায়েজ নয়, তবে দায়িত্বশীল ব্যক্তির জন্য সেটা জায়েজ আছে। তিনি শুনলেন এক মা তার মেয়েকে বলছে যে মেয়ে বেটি উঠ, আমি উটনির দুধ দোহন করে এনেছি, দুধ তো কম পেয়েছি, পানি মিশা, দুধের পরিমাণও বাড়বে, লাভের পরিমাণও বাড়বে। মেয়ে বলল মা গো এটা তো অন্যায় কাজ, খাদ্যদ্রব্যে ভেজাল দেওয়া এটা ঠিক নয়, তাছাড়া আমাদের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি তো রাষ্ট্রীয় নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন যে খাদ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না। মা বলল বেটি এ তো বোকা কেন তুই, ওমর তো এই আদেশ দিয়া সে তার বাড়িতে ঘুমায়, সে কি আমাদের মামের কারবার দেখে, অথচ ওমর রাদিয়াল্লাহু আনহু দেয়ালের পাশে সব শোনে। আর মেয়ের কলিজায় আল্লাহর ভয় কেমন দেখেন, মেয়ে বলল মা গো তিনি না হয় ঘুমাচ্ছেন কিন্তু উনার রব তোমার রব আমার রব, তিনি কি রাতের বেলা ঘুমায় থাকেন নাকি, উনার তো কোনো তন্দ্রা নাই ঘুম নাই, তিনি সব দেখেন কি না। দেখেছেন আল্লাহর ভয়, এই একটা জিনিস আপনার অন্তরে থাকলে পাপের চিন্তা মাথায় এসেছে, জনগণের হক মাইরা খাওয়ার চিন্তা মাথায় এসেছে, সাথে সাথে কলিজায় আল্লাহর ভয় ঢুকান মিয়া।
পাপ থেকে গুনাহ থেকে বাঁচতে পারবেন। দুই নাম্বার আমল শিখালাম, পাপের চিন্তা গুনাহের চিন্তা মাথায় আসা মাত্রই, পাপের চিন্তা গুনাহের চিন্তা এদিকে ঘুরে, পাপের চিন্তা গুনাহের চিন্তা মাথায় আসা মাত্রই একজনের কথা স্মরণ করে তাকে ভয় করে ফেলা। তিনি কে? তিনি কে? আল্লাহ। কয়টা পয়েন্ট বললাম? এক নাম্বার কি পড়বেন, গুনার চিন্তা মাথায় আসতে কি পড়বেন, দুই নাম্বার কাকে ভয় করবেন, নাম্বার থ্রি, তিন নাম্বার গুনাহের চিন্তা মাথায় আসলেই একটা জিনিসের কথা মনে করবেন, সেটার নাম মৃত্যু। সেটার নাম জুড়ে বলেন, সেটার নাম কি? আপনি যে গুনাহ করছেন, ওই গুনাহ করা অবস্থায় যদি আপনার মৌত হয়ে যায়। এ যুবক তরুণ ভাইয়েরা, রাতের বেলা যে ইউটিউবে ঢুকে নাটক দেখো, সিনেমা দেখো, কানের মধ্যে হেডফোন ঢুকায়া এই যে নাটক সিনেমা গান শোনো, রাতের বেলা যে মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে কথা বলতেছো, ওই অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? আসতে বলবেন না, জুড়ে বলেন মৌত হতে পারে কিনা? এই অবস্থায় যদি মৌত হয়ে যায় কি হবে? মুসলিম শরীফে নবীজি বলেছেন, ইউবাসু কুল্লু আব্দিন আলা মা মাত আলাইহি, মানুষ যে অবস্থায় মারা যাবে ওই অবস্থায় তাকে কিয়ামতের দিন কবর থেকে উঠাবেন কে? এই যে অনেক যুবক তরুণরা রাতের বেলা নাটক সিনেমা দেখতে দেখতে নাপাক শরীরে নাপাক কাপড়ে ঘুমায়, কেন রে ভাই নাপাক থাকো? এই নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? অনেক মানুষ আছে পেশাব করে দাঁড়ায় দাঁড়ায়া দাঁড়ায় দাঁড়ায় পেশাব করে, তারপরে দেখা যায় পেশাব করে অনেকে ঠিক মতো পানি নেয় না, ইস্তেঞ্জা করে পবিত্র হয় না, এরকম আছে না নাই? এমনকি সবচেয়ে মজার ব্যাপার হলো, ওয়াজ শুনতে এসেছে, ওয়াজ থেকে যাওয়ার সময় রাস্তার ধারে পেশাব করে পবিত্র হয় না, এই রকম কারবারিও আছে না নাই? ওয়াজ শুনতে আসছে, যাওয়ার সময় নাপাক হয়ে বাড়ি ফিরে যাচ্ছে, এখন নাপাক অবস্থায় মৌত হয়ে যেতে পারে কিনা? আমার ভাইয়েরা, যে ব্যক্তি নাপাক থাকে তার সঙ্গে ফেরেশতা থাকে না? থাকে কি? আসতে বলবেন না, জুড়ে বলেন থাকে কে? তো এই অবস্থায় যদি আপনি মারা যান, কিয়ামতের দিন কিংবা কবরে গিয়ে কিয়ামতের মাঠে আপনি কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবেন? আপনি কো নাপাক অবস্থায় দুনিয়া থেকে চলে গেলেন, এই জন্য কখনো নাপাক থাকা যাবে, কখনো নাপাক থাকা যাবে? যুবক ভাইয়েরা, ইস্তেঞ্জায় গেলে পবিত্র হবেন তো, নাকি পানি টানি নিবেন না? হ্যাঁ, পাপের চিন্তা মাথায় আসলে মৌতের কথা স্মরণ করবেন, মৌতের কথা স্মরণ করবেন, গুনাহ থেকে বাঁচতে পারবেন। যখন দুনিয়ার লোভ লালসা আর গুনাহ করার দিকে আপনার মন বেশি ঝুঁকে যায়, আমি আপনাকে বলবো দুইটা জায়গায় সফর আপনি তখন বাড়ায় দিবেন, জুড়ে কোন কয়টা? আমি কথাটা আবারও রিপিট করছি, শুনেন, যখন পাপের দিকে গুনার দিকে আপনার মন বেশি ধাবিত হয়ে যায়, ঠিক তখনই আপনি দুইটা জায়গায় সফর করবেন, একটা জায়গা হসপিটাল, দুই নাম্বার জায়গা কবরস্থান। হসপিটালে যাবেন, গিয়ে দেখবেন আপনার মতো কত দুনিয়াওয়ালা, কত টাকাওয়ালা, পয়সাওয়ালা লোকেরা, কোটি কোটি টাকা আছে তাও আইসিইউতে, তারা সামান্য একটা দিন আরামে থাকার জন্য হাহাকার করছে, আছে না নাই? যে কালো টাকার জন্য, অবৈধ টাকার জন্য অন্যায় করছেন, গুনাহ করছেন, হসপিটাল গিয়ে দেখেন কত মানুষের টাকা তারে বাঁচাইতে পারে, একটু পরপর আইসিইউ থেকে লাশ বের হচ্ছে। এরপরে হাসপাতালে যাওয়ার পরেও যদি আপনার দিল নরম না হয়, তাহলে মাঝে মাঝে প্রেমবাগের কবরস্থানগুলোতে ভিজিট করবেন, গিয়ে দেখবেন আপনার মতো টাকাওয়ালা পয়সাওয়ালা লোকেরা, ক্ষমতাওয়ালা লোকেরা, একদিন বিরাট টাকা পয়সা অর্থবিত্ত বাড়ি গাড়ি সব ক্ষমতা ছিল, এখন কবরের নিচে ঘুমায়া আছে। আমরা মনে করি আমাদের বউ আপন, আমরা মনে করি ছেলে মেয়ে আপন, আজকে মরে দেখেন কেউ আপনার আপন নয়, আপন কেবল একজন, তিনি কি? কি কথা বলছি বুঝতে পারছেন আপনি? আপনি বলছেন আপনার বউ আপন, আপনার ছেলে মেয়ে ভাই বোন আপন, আপনি এই মুহূর্তে মরে যান বুঝবেন আপন কে, দেখবেন এই বউ এই ছেলে মেয়েরা কিছুক্ষণ কান্না করবে, কিছুক্ষণ কান্না করার পরে বলবে মৃত লাশকে বেশিক্ষণ ঘরে রাখতে নাই, তাড়াতাড়ি দাফন করা দরকার। আপনাকে দেখবেন সাদা কাফন দিয়ে পেঁচায়া জানাজার মাঠে নিয়ে যাবে, যে ছেলে মেয়েদের জন্য দেখেন একটু আগেই বলেছি কেউ আপন না, এই ছেলে মেয়েদের জন্য বাড়ি গাড়ি করার জন্য
প্রপার্টি করার জন্য, সম্পত্তি কামানোর জন্য ঠিকঠাক নামাজও পড়েন নাই, অনেক সময় সঠিকভাবে আল্লাহর ইবাদত করেন নাই, যাদেরকে আপন মনে করেছেন আজ তারাই আপনাকে নিয়ে কবরে চলে যাবে, কবরে রেখে রেখে তারা আপনাকে চলে আসবে, এরপরে দেখবেন কেউ আপনার আপন থাকবে না, কবরে যাওয়ার পরে দুইজন ছাড়া আর কেউ আপন নাই, একজন হচ্ছেন আল্লাহ। এই জন্য কবরে ফেরেশতা এসে প্রথমে জিজ্ঞেস করবে বোন নাম কি, ছেলে মেয়ের নাম কি, না জিজ্ঞেস করবে মাও, আর একটু জোরে বলেন মাও, রব্বুকা, প্রথমে এসে বলবে তোমার রব কি, তাহলে বুঝে নেন আপন আপন কে, সবচাইতে আপন কি, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি। আমার ভাই, আমার বাপ, আমার বউ, আমার ছেলে মেয়ে বলছে, আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্তনা, তুমি থেকো সান্তনা, আমার আমার বলে যখন কাউকে পাব না, সেদিন আমার শূন্য হিয়ায় তুমি থেকো সান্তনা, তুমি থেকো সান্তনা, আখির আলো নিভে যেদিন মনে আলো দিয়ে, আসবে নাকি অন্ধ চোখে একটু আলো নিয়ে, সেদিন আমার, সেদিন আমার, সেদিন আমার অন্ধ চোখে তুমি আলো জ্যোতি, আসবে গহীন রাতি, আমার যখন ফোরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ জীবনে হয় চির সাথী, আসবে গহীন রাতি। বলে না আমি একজনই আপন আর কেউ আপন না, আমার দাদার বাবার নাম জানি না। আপনি বলবেন হুজুর হঠাৎ করে এই কথা বলছেন কেন? হ্যাঁ, আপনি যে দুনিয়ার পেছনে ছুটছেন, ওই দুনিয়া যে আপনার নাম মনে রাখবে না, ওইটাই বুঝাচ্ছি আপনারে। আমি আমার দাদার বাপের নাম জানি না, আপনারা যদি বলি আপনার দাদার দাদার বাবার নাম কি, শেষ গুল্লা খাবেন। আমার দাদার বাপ 160-170 বছর আগে দুনিয়াতে ছিল, এখন 160-170 বছরের ব্যবধানে তার পরবর্তী প্রজন্ম তার নাম ভুলে গেল, ঠিক একই পরিণতি আমার আপনার হবে। কিসের পেছনে ছুটছেন আপনি? আপনার পরবর্তী প্রজন্ম দুয়া করা দূরের কথা, আপনার নামও মনে রাখবে না এরা। আপনার 6-7 পুরুষ আগে কারা কারা দুনিয়ায় ছিল, নসব নামা, আপনি কি সবার নাম বলতে পারবেন? দুই একজন বলতে পারলো সবাই পারবে, কার জন্য কি করছেন, এত গুণা করছেন, পাপ করছেন, এই ছেলে মেয়ে জায়গা সম্পদ বাড়ি গাড়ি, আরে ভাই বাড়ি বাড়ির জায়গায় থাকবে বাড়িওয়ালা, বাড়িওয়ালা থাকবে, চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, চোখের পলকে আপনি লাশ হতে পারেন। আশেপাশে বাজার আছে না, বাজারের নাম কি, ওই বসুন্ধিয়া বাজারে হয়তো আপনার কাফনের কাপড় বরাদ্দ হয়ে গেছে, চলে এসেছে, আপনি নিজেও জানেন না। আপনি ঘরে বসে এখন গোটা পৃথিবীর খবর নিতে পারবেন, ঘরে বসে গোটা পৃথিবীর খবর নিতে পারলেও কার জন্য কাফনের কাপড় রেডি কেউ এই খবর জানে না। যুবকরা বলবে হুজুর আমরা জোয়ান, আমরা বাঁচবো আরো, আরে ভাই তোমার মতো কত যুবক রাতের বেলা বাড়িতে ঘুমায়, সকালবেলা তার লাশ বের হয়। কিপ ইন ইউর মাইন্ড দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ, মৃত্যুর কোনো সিরিয়াল নাই, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, পৃথিবীতে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় আসার সময় সবার আগে দাদা, তারপরে বাবা, এরপরে ছেলে, তারপর দাদার ঘরে নাতি, আসার সুন্দর সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে দেখা যায় নাতির লাশ দাদা কবরে নামায়, অথবা ছেলের লাশ বাবা কবরে নামায়। যে কেউ যে কোনো সময় চলে যেতে পারে, কোনো ঠিক ঠিকানা
নাই, এই বাড়ি বাড়ি জায়গা থাকবে বাড়িওয়ালা। আমি বলছিলাম পাপের চিন্তা মাথায় আসলেই কোন জিনিসটার কথা স্মরণ করা। আরেকটু জোরে বলেন, মৃত্যু আমাদের সামনে না পিছনে? না, এটা ভুল, মৃত্যু সামনে নয়, মৃত্যু পেছনে, কবর হলো সামনে, মৃত্যু পেছনে, কবর সামনে। আমার প্রিয় ভাইরা, যখনই কোনো গুনার চিন্তা মাথায় আসবে সাথে সাথে মৌতের কথা স্মরণ করবেন। আমি যদি গুনাহ করতে করতে মারা যাই মরে যেতে পারি কিনা, মরে যেতে পারি কিনা, এই মৃত্যুর কথা স্মরণ করলে দেখবেন আপনি গুনাহের কাজ থেকে, পাপের কাজ থেকে নিজেকে আপনি হেফাজত করে রাখতে পারবেন ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? আচ্ছা, গুনাহ থেকে বাঁচার কয়টা উপায় বলতেছি, আরো জোরে বলেন। ঘুম আসছে নাকি? এটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। দাঁড়ান দাঁড়ান, একটু বিয়ের আগে দেন, যারা বিয়া করে ফেলছেন এরপরে অবিবাহিতরা দিবেন। দেখি বিবাহিত এদের এনার্জি বেশি না অবিবাহিতদের এনার্জি বেশি? বিবাহিত ভাইরা প্রথমে রেডি, আপনারা মান সম্মান রাখেন, কিন্তু সবাই রেডি তো? লিল্লাহি তাকবীর। বাপরে বাপ, আরো করা যাবে নাকি? অবিবাহিত ভাইরা তোমরা শুনছো তো বিবাহিতদের আওয়াজ? নিজেদের মান সম্মান ইজ্জত নষ্ট করো না। তোমাদের আওয়াজ যদি বিয়ের আগেই কম থাকে সবাই ট্রল করবে তোমাদেরকে নিয়ে। সবাই রেডি তো অবিবাহিত ভাইরা? আচ্ছা, ইলেকট্রিসিটি চলে আসছে আলহামদুলিল্লাহ। অবিবাহিত ভাইরা সবাই রেডি তো? লিল্লাহি তাকবীর। তোমাদের তো এনার্জি বেশি থাকবেই ভাই, তোমরা তো বিয়া করো না। এবার বিবাহিত অবিবাহিত ছোট বড় আমার বয়স্ক বাবারা সবাই মিলে আরেকবার লিল্লাহি তাকবীর। তাদের জীবনে টিমানে আসছিল সব চলে গেছে, তাই না? এবার শুনতেও মজা লাগবে, তবে আমি কষ্ট দিব না আপনাদেরকে, শর্টলি বলছি সম্মানিত ভাইয়েরা। তাহলে গুনাহ থেকে বাঁচার আমল হচ্ছে মোট বারোটা, কয়টা বলছি? তিনটা। এক নাম্বার আশ্রয় চাইবেন কার কাছে, দুই নাম্বার ভয় করবেন কারে, তিন নাম্বার কোন জিনিসের কথা স্মরণ করবেন, চার নাম্বার গুনাহ থেকে বাঁচতে হলে নিজেকে নফসের গুলাম বানানো যাবে, নফসের গুলাম নিজেকে বানানো যাবে না, কারণ নফস মানুষকে পাপের দিকে ধাবিত করে। আর নফস হলো তিন প্রকার। নফস কয় প্রকার জোরে বলেন, কয় প্রকার? আরো জোরে, কয় প্রকার? এক নাম্বার নফসে আম্মারা, দুই নাম্বার নফসে লাওয়ামা, তিন নাম্বার নফসে মুতমাইন্না। আবারও বলি, মুখস্থ করে ফেলেন, এক নাম্বার নফসে আম্মারা, দুই নাম্বার নফসে লাওয়ামা, তিন নাম্বার নফসে মুতমাইন্না। আমি বানায় বলছি, তিন প্রকার নফসের কথা কোরআনে আছে, কোথায় আছে দেখায় দিই। এক নম্বর নফসে আম্মারা, এটা কোন প্রকার নফস? যে নফস গুনাহের দিকে ধাবিত করে, এই ধরনের নফস থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের ১২ নম্বর সূরা, সূরা ইউসুফের ৫৩ নম্বর আয়াতে বলছেন, ইন্নান নাফসা লাম্মারাতুম বিসসুই ইল্লা মা রাহিমা রাব্বি ইন্না রাব্বি গাফুরুর রাহিম। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই নাফস মানুষকে পাপের দিকে, গুনাহের দিকে ধাবিত করে, তবে সেই ব্যক্তি ছাড়া যার উপরে আল্লাহ দয়া করে, নফসের গুলামি আপনাকে ছেড়ে দিতে হবে গুনাহ থেকে বাঁচার জন্য। যেমন ফজরের সময় হোক, সেটা শীতের দিন হোক, সেটা গরমের দিন, দেখবেন ফজরের টাইমে ওয়েদারটা একটু ঠান্ডা থাকে, আরামের থাকে, ওই সময় নফ চাইবে, মন চাইবে ঘুমান, আর আল্লাহ চাইবেন বান্দা উঠে নামাজ পড়। বলেন তো, নফসের চাওয়াকে প্রাধান্য দিবেন নাকি আল্লাহর চাওয়াকে প্রাধান্য দিবেন? বললে তো আল্লাহর চাওয়ারে প্রাধান্য দিবেন। হাতও তোলা লাগবে না, কিছু বলা লাগবে না, চুপচাপ থেকে নিজের বিবেকরে প্রশ্ন করেন, আজকের ফজরের নামাজে নফসের গুলামি করেছেন না আল্লাহর গুলামি করেছেন? আহ, কিছু বলা লাগবে না, আমি তো বলছি চুপ থেকে বিবেককে প্রশ্ন করেন। নফসের গুলামি ছাড়তে হবে, গুনাহ থেকে পাপ থেকে বাঁচতে হলে নফসের গুলামি ছাড়তে হবে। মন চাইবে সুদ খাবো, মনের চাওয়া প্রাধান্য দিব না, সুদ হারাম করেছে মোল্লা না আল্লাহ, আল্লাহর চাওয়া প্রাধান্য দিয়ে সুদ থেকে বিরত থাকব। নফস চাইবে, মনটা চাইবে একটু ওই জায়গায় দুর্নীতি করি, এটা মনের চাওয়া, আল্লাহ চান বান্দা দুর্নীতি থেকে মুক্ত হয়ে তুই পবিত্র থাক, তাহলে মনের চাওয়া প্রাধান্য দিবেন না আল্লাহর চাওয়া প্রাধান্য দিবেন। হ্যাঁ যুবক তরুণ ছাত্ররা শোনো, মোবাইল ফোন হাতে নিলে মনটা চাইবে,
রাতের বেলা ইউটিউবে গিয়ে একটু নাটক দেখি সিনেমা দেখি অনেকে আবার পর্নোগ্রাফিতে আসক্ত অনেকের মনটা চাইবে ফোনটা হাতে নিয়ে একটু ব্লু ফিল্ম দেখি এটা হলো মনের চাওয়া মনের চাওয়াকে প্রাধান্য দিব না আল্লাহকে আমরা ভয় করব তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য চার নাম্বার আমল শিখাচ্ছি নফসের গোলামি থেকে বেঁচে থাকা লাগবে এক নাম্বার নফস হচ্ছে নফসে আম্মারা যেই নফস মানুষকে গুনাহর দিকে ধাবিত করে আল্লাহ এই নফস থেকে আমাদের সবাইকে বাঁচান আরো আস্তে বলেন আমিন দুই নাম্বার নফসের নাম নফসে লাওয়ামা যেই নফস অপরাধ করে ফেলার পরে লজ্জিত হয়ে যায় সেই নফসের নাম হচ্ছে নফসে লাওয়ামা কোরআনে কারীমের 75 নাম্বার সূরা সূরা কিয়ামার শুরুতে আল্লাহ বলেছেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামাতি ওয়া লা উকসিমু বিন কথাটা কার আল্লাহ বলছেন আমি শপথ করছি কিয়ামতের দিনে আমি শপথ করছি সেই নফসের যেই নফস নিজেকে ধিক্কার দেয় গুনাহ করার পর লজ্জিত হয় আল্লাহ এমন নফস আমাদের সবাইকে দান করো জুড়ে বলেন আমিন তিন নাম্বার নফসের নাম নফসে মুতমাইন্না হচ্ছে এমন নফস যেই নফস সবসময় আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত হয় যেই নফস সবসময় আল্লাহর গুলামি করে সন্তুষ্ট থাকে এই নফস আল্লাহ সবাই রে দান করেন বলেন আমিন এই রকম নফস যাদের এই রকম নফস আছে যাদের সফলকাম হয়ে যাবে তারা এরা মারা যাওয়ার পর এদের রূহ যখন জিব্রিল আমিন কবজ করবেন তখন এই এই সকল লোকদেরকে বলা হবে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাতু রুজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি বলা হবে হে প্রশান্ত আত্মা তোমার রবের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো আল্লাহর নেককার বান্দাদের শামিল হয়ে আল্লাহর জান্নাতে তুমি দাখিল হয়ে যাও তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য নফসের গোলামি করা যাবে না নফসের চাওয়াকে প্রাধান্য দেওয়া যাবে না যার গোলামি এবং যার চাওয়া প্রাধান্য দিতে হবে তিনি কি যদি এমন নফস যদি আপনি নিজেকে আল্লাহর গুলামের পথে পরিচালনা করতে পারেন নফসের গুলাম না হয়ে যদি আল্লাহর গুলাম হতে পারেন দেখেন আল্লাহ আপনাকে সুসংবাদ দিয়ে কি বলছেন ওয়া আম্মামান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফস আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মা আল্লাহ তাআলা বলছেন আর যারা আল্লাহর সামনে হাজির হওয়াকে ভয় করে নিজেদের নফসকে কুপ্রবৃত্তি থেকে যারা বিরত রাখে এই রকম নিজেদেরকে নফসের গোলামি থেকে বাঁচিয়ে রাখবে যারা আল্লাহর জান্নাতের অধিবাসী হয়ে যাবে তারা আর আস্তে বলেন সুবহানাল্লাহ তাহলে গুনাহ থেকে বাঁচার জন্য চার নাম্বার আমল নফসের গোলাম হবেন না আল্লাহর গোলাম হবেন মন যা চাইবে তা করা যাবে মনের চাওয়া প্রাধান্য দিব না যার চাওয়া প্রাধান্য দিব যার হুকুম মতো জীবন চালাবো তিনি কি পাঁচ নাম্বার গুনাহ থেকে বাঁচতে হলে একা থাকবেন না একা একা থাকবেন না নিঃসঙ্গ থাকবেন না ওই যে প্রবাদ আছে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা যুবকরা কখনো একা থাকবা না ভাই রুমের ভিতর একা থাকলেই শয়তান ধরবে আমি প্রথমে আমার বাবাদেরকে শ্রদ্ধার সাথে কিছু কথা বলি মহিলা প্যান্ডেল থেকে আমার মায়েরা শুনছেন ভাই শুনেন কথাগুলো শুনেন আপনার ছেলে মেয়ের জন্য কাজে লাগবে যাদের ছেলে মেয়ে আছে কখনো আপনার ছেলেকে বা আপনার মেয়েকে বিয়ের আগে একা রুমে ঘুমাইতে দিবেন না বলবেন হুজুর এদেরকে আমরা কুলে নিয়ে ঘুমাবো মানে কি না প্রাপ্তবয়স্ক হওয়ার পরে যদি আপনার একাধিক ছেলে মেয়ে থাকে এক রুমে দুই ছেলের দুইটা সিঙ্গেল বেড দেন কারণ দুইজন এক রুমে থাকলে তখন রাতের বেলা ফোন হাতে থাকলেও একজনের লজ্জায় আরেকজন কোনো অবৈধ বা খারাপ পথে যাওয়ার সম্ভাবনা থাকবে না মেয়েদেরকেও ঠিক দুই তিনটা মেয়ে থাকলে এক রুমে দুইটা রেখে সিঙ্গেল সিঙ্গেল করে এখন বলবেন হুজুর আমার তো এক ছেলে এক মেয়ে আমি কি করব ভাই আপনার জন্য আমার পরামর্শ আছে আপনার এক ছেলে এক মেয়ে বলবেন এই রাতে ঘুমানোর সময় দরজা লাগাইতে পারবি না দরজা খুলে ঘুমা দরজা খুলে থাক পর্দা টেনে রাখ দরজা খোলা থাকলে সেও ফোন হাতে নিয়ে আবুল তাবুল কাজ করতে চাইবে না এই কোন সময় যদি আব্বু সাউন্ড শুনে চলে আসে ভয় আছে না নাই
যুবক ভাইদেরকে বলবো, ভাই নিজের চরিত্র হেফাজত করো, একা থাকিও না। একা কি থাকলে দেখা যাবে শয়তান বলবে মোবাইলটা হাতে নে মেসেঞ্জারে ফেসবুকে স্ক্রলিং করছে, দেখা গেল হঠাৎ করে মেয়ে একটার আইডি দেখা গেছে অ্যাড ফ্রেন্ড, এরপরে অ্যাকসেপ্ট করলো, তারপর মেসেঞ্জারে নকিং বাড়লো, এই তো ধীরে ধীরে শুরু হয়ে যেতে পারে। এই জন্য একা একা থাকার কোনো দরকার নাই। একা থাকলে সে মনে মনে ভাববে আমার হাতে স্মার্টফোন আছে, ওয়াইফাইও আছে, ইন্টারনেট কানেকশন দেওয়া আছে, আব্বু আম্মু আব্বুর রুমে ঘুমায়, আমার ভাইয়া আমার আব্বু ভাই বোন ভাইবোনদের রুমে ঘুমায়, আমি একা আছি, এবার মন ভরে আমি ইউটিউবে গিয়ে যা মন চাই তা দেখতে পারবো। একা একা থাকলে এমন চিন্তা মাথায় আসবে, আর যদি সাথে কেউ থাকে তাহলে এমন শয়তানি চিন্তা আসবে না। আবার অনেকে পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে পড়েছে একা একা থাকতে থাকতে। এরা কয়, মাঝে মাঝে কিছু যুবকরা আসে বলে হুজুর এখান থেকে বের হয়ে আসতে চাই গুনাহ থেকে, একটু উপায় বলে দেন। আমি বলি ভাই উপায় হলো একা থাকিয়েন না। কই হুজুর কার সাথে থাকবো? আব্বু আম্মুর সাথে সময় পাস করেন, ঘরের সবার সাথে, আব্বু আম্মু তো চাকরি করে। আমি বলবো ভাই ভালো ভালো বন্ধুর সাথে থাকেন, আলেমদের সাথে থাকেন, সামাজিক কাজ করেন, আপনি সামাজিক কাজ করেন, অর্থাৎ নিজেকে কখনো অবসর রাখবেন না, কোনো না কোনো কাজে থাকবেন, দেখবেন শয়তানি চিন্তা মাথায়ও আসবে। ছেলে মেয়েদেরকে একা ছাইড়া দিয়েন না, আপনাদের অবস্থা তো হলো এমন, রাগ করেন না, চলাফেরা করেন, এই কি বলে চলাফেরা করেন আমেরিকান স্টাইলে, ক্ষতিগ্রস্ত হয়ে গেলে বিচার চান সৌদি স্টাইলে, পোলামাইয়া ছেড়ে দিছে। এখন আপনার ছেলে মেয়ে কোথায় যায় এটা দেখা কি সরকারের দায়িত্ব, পুলিশের দায়িত্ব? সরকার ঠেকছে, পুলিশ ঠেকছে না যে সব দেখবে? এই যে দিহান আনুষ্কার কথা ভুলে গেছেন নাকি আপনারা, মনে আছে? আরে বাপরে বাপ, নিজেদের মেয়ে কার সাথে গিয়ে গ্রুপিস্টানি করে, কার বাসায় যায়, কোথায় যায়, কলেজে যায়, বিশ্ববিদ্যালয়ে যায়, সে কি ক্লাস করে নাকি কোন পার্কে ঘুরতে যায়, এটা পুলিশ দেখবে না আপনি দেখবেন? আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, কোনো খোঁজখবর রাখেন না, ক্ষতিগ্রস্ত হয়ে গেলে কেঁদে কেঁদে এরপরে ফাঁসি চান, ফাঁসি দিতে হবে। চলাফেরা করেছেন এতদিন আমেরিকান স্টাইলে, এরপরে ক্ষতিগ্রস্ত হয়ে এরপরে বুঝে সৌদি স্টাইলে বিচার চান আপনি? নিজের সন্তান কোথায় যাচ্ছে কি করছে ভালো করে বলে গেলাম, খবরদার সন্তানগুলোরে একা রাখবেন না, নইলে খালি কপালে হাত দিবেন। হ্যাঁ ছাত্ররা যারা আছো, যুবক তরুণ যারা আছো, ভাই একা থাকবা না, নিজের চরিত্রটা সুন্দর রাখো, পারা যাবে তো ইনশাল্লাহ, পারা যাবে ইনশাল্লাহ। দেখেন তো গুনাহ থেকে বাঁচার এই যে পাঁচ নাম্বার আমলটা বললাম, এটা জীবনের সাথে বাস্তব না অবাস্তব? আসলেই দেখবেন একা একা থাকলে শয়তান ধোঁকা দেয় বেশি, ওই যে অলস মস্তিষ্ক শয়তানের কারখানা। এই জন্য কখনো একাকি থাকা যাবে। ওই যে কিছুদিন আগে ওই যে কোন এক নায়কের শ্বশুর গুলি করে মারা গেল না, লোকটার নাম কি যেন ভুলেও গেছি আমি, লোকটার নাম কি মনসুর খান নাকি আবু মনসুর খান কি জানি নাম আছে। এই লোকটা নিঃসঙ্গ থাকতে থাকতে দেখছেন শেষ পর্যন্ত সুইসাইড করেছে। সুইসাইড করা ভালো জিনিস? তা মহাপাপ। দেখছেন একাকিত্ব নিঃসঙ্গতা মানুষকে কোথায় নিয়ে যায়? খালি শয়তানি না, মাঝে মাঝে মৃত্যুর দিকেও নিয়ে যায়। অনেক ছেলেরা আছে বের হয় না, সারাটা দিন দরজা লাগাইয়া ঘুমায়, আর সারাদিন ল্যাপটপে আছে, ফোনে আছে। তোমরা যারা পড়াশোনা করো, তোমরা যারা স্কুল কলেজে পড়ো, তোমাদেরকে বলছি, তোমরা যে সারাটা দিন ফেসবুকে থাকো, রাত দুইটা তিনটা পর্যন্ত ফেসবুকে থাকো, তোমরা যতটা সময় ইন্টারনেটে কাটাও, ফেসবুকে স্ক্রলিং করো, আল্লাহর কসম করে বলছি এই টাইমগুলো যদি তোমরা চেয়ার টেবিলে বসে পড়াশোনা আর গবেষণায় দিতে পারতে, কিসের নিউটন আর কিসের আইনস্টাইন, এদেরকে পেছনে ফেলে জ্ঞান গবেষণায় তোমরা অনেক দূরে গিয়ে যেতে পারতে। আরে বাপরে, ঠিকও কয়, আবার ইন্টারনেটও ঠিক মতো চালাও, কিন্তু এটা লিমিট তো থাকা দরকার। দেখছেন হে যুবক, তার চেহারা দেখছেন, গালটাল ভাঙ্গা এমনে। তুমি যুবক মানুষ, তোমার চেহারার এই অবস্থা হয়েছে কেন? তোমার চেহারায় লাবণ্য থাকবে, স্মার্টনেস থাকবে, গালটাল ভেঙে গেছে, বিচি উঠতে উঠতে তার চেহারা শেষ, কারণ অত রাত তিনটা চারটা পর্যন্ত ঘুমায় না, ও ফোন হাতে নিয়ে খালি স্ক্রলিং করে, জিমাইতে জিমাইতে মাঝে মাঝে ফোনও তার নাকে মুখে পড়ে, তাও সে চালাইতে আছে, আছে না নাই? লিমিটে ফিরে আসো ভাই, এখন পড়াশোনার সময়, কেরিয়ারটাকে তৈরি করো, কেরিয়ারটা সাজাও, পড়াশোনায় মন দাও, দেখবা জীবনে সাকসেসফুল হয়ে যাবে ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো আপনাদের প্রিয় ভাইয়েরা? আর কয়েকটা মিনিট থাকা যাবে না ইনশাআল্লাহ, কি উঠিয়েন না শেষ পর্যন্ত নিয়ে যান। এখন প্রত্যেকটা কথা বাস্তবিক বলবো, গুনাহ থেকে বাঁচার আমল বলতেছি কয়টা,
বারোটা বলে ফেলছি কয়টা ছয় নাম্বার গুনাহের উপকরণ থেকে দূরে থাকা যেই জিনিসগুলো দিয়া গুনাহ করার সম্ভাবনা আছে এগুলোর কাছেও না নাটক সিনেমা অশ্লীল গল্প উপন্যাসের বই নাটক সিনেমা দেখে মানুষ কি শিখবে শিখার কি আছে এখানে অশ্লীল প্রেম প্রীতি ছাড়া আর জামাই আর কি জানি কয় শাশুড়ি আর বউয়ের ঝগড়া ছাড়া পরকিয়া ছাড়া এই নাটক সিনেমায় কিছু আছে জন্য এগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে এখন কিছু কিছু ছেলে পেলে কলেজ পাশ করার পরে কয় হুজুর আমরা ইংলিশ মুভি দেখি ইংরেজি ভাষা চর্চা করার জন্য তুমি ইংরেজি ভাষা চর্চা করার জন্য ইংলিশ মুভি দেখবা না আমি ছাত্র জীবনে একটা মেসে থাকতাম তখনও আমি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় নাই ইউনিভার্সিটিতে ভর্তি হব এইরকম টাইমে এখন এক ভাই আমার সিনিয়র দিনে রাতে কানে হেডফোন লাগাইয়া ল্যাপটপের দিকে তাকায় থাকে একদিন বললাম ভাইজান আপনি দেখি সবসময় ল্যাপটপের দিকে তাকায় থাকেন এটা অনেক আগের 2010 সালের ইয়ে বলতেছি কথা কয় তুমি এগুলা বুঝবা না আমি লন্ডন যাব আইএলস করছি ভাষা চর্চার জন্য ইংলিশ মুভি দেখছি আমি বললাম ভাই ভাষা চর্চার জন্য তো আপনি ল্যাঙ্গুয়েজ ক্লাবে যাবেন ল্যাঙ্গুয়েজ ক্লাবে গিয়ে আপনি সেখানে না চর্চা করবেন বেশি বেশি স্পিকিং করবেন বেশি বেশি কথা বলবেন কথা বলার পরিবেশে থাকবেন তখন না আপনি ভাষা চর্চা করতে পারেন কয় চুপ থাকো সিনিয়র ভাই তো কিছু তো বলাও যায় না তো এইরকম অনেক কারবারই আছে না নাই হে ভাষা শিখতে শিখতে যে কোন জিনিস শিখতেছে এটা হে ভালো করে জানে গুনাহের উপকরণ থেকে দূরে থাকতে হবে পর্নোগ্রাফিতে যারা আসক্ত এদের ভেতর থেকে মনুষ্যত্ববোধ চলে গেছে এদের ভেতরে পশুত্ব তৈরি হয়েছে এরা মেয়েদেরকে জীবনে কোনোদিন সম্মান করতে পারবে না মেয়ে দেখলেই হে মনে করে এটা ভোগ্য পণ্য এটা ভোগ করার জিনিস কারণ পর্নোগ্রাফিতে আসক্ত হয়ে সে নিজের ভেতরের পশুত্বকে জাগ্রত করে এখন নারী দেখলেই তার কাছে লাগে এটা ভোগ্য পণ্য নারীকে সে সম্মানের চোখে দেখতে পারে না এখন অনেকে বলবে হুজুর পাপের পর থেকে ফিরে আসবো কেমনে ভাই রাত 10টার পরে যদি ফোন হাতে নিলে তোমার ফোন দিয়ে বিপদে যাওয়ার সম্ভাবনা থাকে আমি বলছি এইটা থেকে দূরে থাকো রাত 10টার পরে ফোন আর বালিশের কাছে না একেবারে ড্রয়ারে ফেলা ফজরের পরে হাতে নিও আর বাবা মাদেরকে আরেকটা কথা বলি অনেকের বাড়িতে ওয়াইফাই আছে না রাত 10টা বাজবে ওয়াইফাইয়ের সুইচ অফ ওয়াইফাইয়ের সুইচ বন্ধ নইলে দেখবেন ছেলেমেয়েরা কিন্তু কারবার করে ফেলতে পারে আর সবচেয়ে ভালো হয় এমন সচেতন হন রাত 10টার পরে খাওয়া দাওয়ার পরে ছেলে মেয়েদেরকে বলবেন ভাই ফোন দে ফোন দে রাতের বেলা ফোনের দরকার আছে সকালবেলা আমার কাছ থেকে আবার ফোন নিয়ে যাই এই কথাগুলো আপনাদের ভালোর জন্য বলতেছি ডিভাইস তো হাতে আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে অপশিক্ষার অপসংস্কৃতির কারণে ছোট বয়স থেকেই বাচ্চাদের হাতে আমরা ফোন তুলে দিয়েছি আরে ভাই আগে তো ছোট ছোট বাচ্চারা কান্না করলে মা বাবারা দৌড়ে এসে কুলে নিয়ে আয় আয় চাঁদ মামা গল্প শোনায় কবিতা শোনায় ঘুম পাড়াইতো এখন 2-3 বছরের বাচ্চা কান্না করলে মা বাপ এসে ইউটিউবে ঢুকে বেবি শার্ট ডুট 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 ডু লাগাই দেয় আর 2-3 বছরের বাচ্চারা ফোন হাতে নিয়ে ইউটিউবে ঢুকে একটার পর একটা চেঞ্জ করতেও জানে ওই দিন দেখলাম 3 বছরের বাচ্চা মোবাইল স্ক্রলিং করছে এমনভাবে আমি হুজুর মানুষ আমি নিজেই এরকম স্ক্রলিং জানি না একজন আমারে কয় ওই দিন হুজুর দোয়া করবেন বললাম কি হয়েছে কয় আমার মেয়ে JSC-তে A+ পেয়েছে মানে ক্লাস 8 পাস করছে আর কি A+ পেয়েছে আমি বললাম মাশাআল্লাহ গুড কয় হুজুর জানেন খুশি হয়ে আমি আইফোন গিফট করে দিয়েছি আমি বললাম ভালো করছেন কিছুদিন পরে আপনারা জামাই গিফট করবে এই ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের হাতে ফোন তুলে দিয়েন না নইলে কারবার ঘটাই ফেলবে রাতের বেলা ফোন কেড়ে নেবেন ইন্টারমিডিয়েট পাস করার আগ পর্যন্ত হাতে ফোন দিয়েন না এগুলো পরামর্শ দিয়ে গেলাম মানলে কল্যাণ হবে ইনশাআল্লাহ গুনাহ থেকে বাঁচার জন্য 6 নাম্বার আমল বলে যাচ্ছি গুনাহের উপাদান যেগুলো এগুলোর দ্বারে কাছেও যাওয়া তার মানে কি ফোন থেকে দূরে থাকবেন আরে ভাই প্রত্যেকটা জিনিসের পজিটিভ নেগেটিভ আছে নেগেটিভগুলা বর্জন করে পজিটিভগুলা এই যে ক্যামেরা এটা দিয়া মুভি নাটক সিনেমার শুটিং করা হয় আবার এখানে মাহফিলে ওয়াজও রেকর্ড করা হচ্ছে এক জিনিস দিয়ে দুই কাম করা যায় কি যায় না তা আপনি খারাপ জিনিস করবেন না ভালোটা করবেন সিদ্ধান্ত নিতে হবে কাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কাকে গুনাহ থেকে বাঁচা থাকার জন্য 7 নাম্বার আমল হলো ইন্টারনেট এবং তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে যুবক তরুণ ভাইয়েরা
ইন্টারনেট আর তথ্য প্রযুক্তির অপব্যবহারের কারণে আজ আমার কলিজার টুকরা যুবক তরুণ ছাত্র ভাইদের যৌবন নষ্ট হয়ে যাচ্ছে। আমার কলিজার টুকরা ভাইয়েরা দরদ মাখা ভাষায় বলে যাচ্ছি, মনে রেখো, রাতের বেলা হাতে ফোন আছে, ইন্টারনেট আর তথ্য প্রযুক্তির অপব্যবহার করে তুমি যদি খারাপ কিছু দেখতে চাও, হয়তো ভাবতেছো আমাকে তো আব্বু আম্মু দেখে না, ভাই বোন কেউ দেখে না, কিন্তু একজন তো সবই দেখেন, তিনি কি? আর যারা নামাজও পড়ে, দেখবেন অনেক মানুষ আছে নামাজ পড়ে রোজা রাখে, ভালো ভালো কাজ করে, আবার একা একা হয়ে গেলে গোপনে গোপনে হারাম কাজে লিপ্ত হয়, আছে না নাই? আল্লাহর নবীর একটা হাদিস আমার মনে পড়ে গেল, নবীজি বলছেন, তুমি তোমার পরিবারের লোকদের সামনে অন্যায় কাজ, পাপের পা পাপের কাজ করতে যেমন লজ্জা পাও, তুমি যদি তোমার পরিবারের কারো সামনে পাপ করতে লজ্জা পাও, তোমার আল্লাহর সামনে গুনাহ করতে তোমার কি কোনো লজ্জা লাগে না? কারণ আল্লাহ বান্দার সব কিছু দেখেন কিনা, জোরে বলেন দেখেন কিনা। খুব ভয়ঙ্কর একটা হাদিস আমার মনে পড়লো, শুনেন ভাইরা কান লাগান। একদিন নবীজি সাহাবিদেরকে বললেন, আমার সাহাবিরা শোনো, আমার উম্মতের কিছু মানুষ কিয়ামতের দিন তিহামা নামক বিখ্যাত শুভ্র পর্বতমালার সমান আমল নিয়ে হাজির হবে। সহজ বাংলায় বলতেছি বুঝেন, নবীজি বলতেছেন কিয়ামতের দিন পাহাড়ের সমপরিমাণ আমল নিয়ে কিছু মানুষ হাজির হবে, হাজির হওয়ার পরেও পর্বতমালার সমপরিমাণ আমলকে আল্লাহ ধুলায় পরিণত করে উড়াইয়া দিবেন। কি সাংঘাতিক কথা শুনতেছেন কথা! কিয়ামতের দিন কিছু লোক পাহাড়ের সমান বিশাল নেকির পাহাড় নিয়ে উঠার পরে তাদের নেক আমলগুলোকে আল্লাহ ধুলাবালুই পরিণত করে দিবেন। সাওবান রাদিয়াল্লাহু আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, পরেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, তারা কারা, এদের ব্যাপারে আমাদেরকে বলেন, তাহলে আমরা সাবধান হয়ে যাব। নবীজি বললেন, সাওবান, এরা হচ্ছে তোমাদেরই ভাই, যারা তোমাদের সঙ্গে নামাজ পড়বে, তোমাদের সাথেই চলাফেরা করবে, কিন্তু যখন তারা নির্জনে একাকী হয়ে যাবে, তখন তারা গোপনে গোপনে হারাম কাজে লিপ্ত হয়ে যাবে। এজন্য যুবক ভাইরা, রাতের বেলা গোপনে গোপনে মেয়েদেরকে মেসেঞ্জারে নক দিও না, রাতের বেলা একা একা ইউটিউবে ঢুকে হারাম কিছু দেখিও না। এই যে হাদিসটা বললাম, পাঁচ ওয়াক্ত নামাজও পড়বা, হারাম কাজও করবা, সমস্ত আমলগুলোকে ধুলাবালু করে উড়িয়ে দিবেন কে? আল্লাহ আমাদেরকে হেদায়াতের উপর অটল রাখো, গুনাহ থেকে বাঁচিয়ে রাখো, বলেন আমিন। তাহলে সাত নম্বর আমল কি বললাম? ইন্টারনেট তথ্য প্রযুক্তির অপব্যবহার থেকে নিজেকে মুক্ত রাখা, পারা যাবে তো ভাই ইনশাল্লাহ। নাম্বার এইট, আট নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য আট নাম্বার উপায় হলো, অসৎ ব্যক্তিদের সাথে, অসৎ বন্ধুদের সাথে মিশা যাবে না। কথায় আছে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে। এজন্য যুবক তরুণ ভাইয়েরা, সিগারেট খুর, ইয়াবা খুর, বাবা খুর, এদের সাথে মিশিও না, ভালো মানুষকে বন্ধু বানায়ো। বন্ধু বানাবেন কাকে? যার দুনিয়াদারি আপনার চেয়ে কম আর দিনদারি আপনার চেয়ে, আবারও বলছি, বন্ধু বানাবেন কাকে? যার দুনিয়াদারি আপনার চেয়ে কম আর দিনদারি আপনার চাইতে। আমি জানি মাহফিলে অনেক ভাইরা আসেন গুনাহ করতে করতে, এই গুনাহ নিয়েই আসেন, তারা হয়তো এখন আমার কথা রাগ করছে, হুজুর আমরা খারাপ কাজ করি বলে কেউ কি আমাদের বন্ধু হবে? না হবে, আপনাদের বন্ধু আমরা, আপনাদের বন্ধু এখানে যারা পাঁচ ওয়াক্তের নামাজি ভালো ভালো ছেলে, এরা আপনাদের বন্ধু, আমরা আপনাদেরকে দাওয়াত দিয়ে দিয়ে, মাথায় হাত দিয়ে দিয়ে, বুকে টেনে টেনে নামাজি বানাবো ইনশাআল্লাহ। আমি বলতেছি ওই সকল ছেলেদেরকে যারা একটু মিশলেই খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আপনারাও দেখবেন ছেলে মেয়েরা কাদের সাথে মিশে, কারণ হে হয়তো ভালো আছে কিন্তু খারাপ কারোর সাথে মিশলে থাকতে থাকতে সেও খারাপ হয়ে যেতে পারে। এই জন্য প্রিয় ভাইয়েরা, গুনাহ থেকে বাঁচার জন্য আট নম্বর উপায় হলো, অসৎ ব্যক্তিদের সাথে মিশা যাবে না। কষ্ট হচ্ছে আপনাদের? এই তো শুনেন, আর চারটা পয়েন্ট আছে। নাম্বার নাইন, নয় নাম্বার গুনাহ থেকে বাঁচার জন্য মনটা চাইবে গুনাহ করে ফেলি, করে ফেলি, করে ফেলি, এই কামটা করে ফেলি, করে ফেলি, করে ফেলি, সাথে সাথে সবর করে
নিজেকে তখন সংযত করবেন, যেটাকে বলি আমরা কন্ট্রোল করা, নিজেকে কন্ট্রোল করতে হবে। আপনি যদি কন্ট্রোল করতে পারেন, সুবহানাল্লাহ, আমার আল্লাহ কত দয়াবান। নবীজি হাদিসে বলেছেন, কোন বান্দা একটা ভালো কাজ করবে, শুধু নিয়ত করবে, কাম করার আগে নিয়ত করলেই সাথে সাথে আল্লাহ আমলনামায় একটা নেকি দান করেন। আর বান্দা নিয়তের করে যখন কাজটা করে ফেলে, আল্লাহ আমলনামায় সওয়াব 10 থেকে 700, এমনকি আল্লাহ চাইলে আরো বাড়াইয়া দেন, সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর দয়া কেমন দেখেন, ভালো কাজের নিয়ত করলে সাথে সাথে নেকি লেখা হয়, খারাপ কাজের নিয়ত করলে সাথে সাথে গুনাহ লেখা হয় না। আল্লাহ বলেন, এই ফেরেশতা দ্বারা দেখ আমার বান্দা শেষ পর্যন্ত কাজটা না করে ফিরে আসে কিনা, যদি বান্দা ফিরে আসে আল্লাহর ওই লোকটার আমলের খাতায় গুনাহ লিখতে আদেশ দেন না, সুবহানাল্লাহ। তাহলে পাপ থেকে বাঁচতে হলে গুনাহ করবেন করবেন মাথায় চিন্তা আসবে, ঠিক সেই সময় নিজেকে কন্ট্রোল করে ফেলবেন, কার ভয়ে। নাম্বার 10, গুনাহ থেকে পাপ থেকে বাঁচা। আর 10 নম্বর আমল হলো নিজের ভেতরে লজ্জাশীলতা পয়দা করুন। গুনাহ করার পরে আমরা ভুল করতে পারি ভাই, ভুল করা দোষনীয় না, কারণ আমাদের বাবা পৃথিবীর প্রথম মানুষ যিনি, তিনিও ভুল করছেন। নাম কি? নাম কি? তিনি ভুল করার পরে ভুলের উপর থাকেন নাই, লজ্জা পেয়ে তওবা করে ফেলছেন, এই জন্য তার মর্যাদা বাড়িয়েছেন। কে? এই শয়তান কি শয়তান ছিল প্রথমে? কি ছিল? আরে ভাই, হ্যাঁ, শুধু ফেরেশতা না, ফেরেশতাদের সর্দার। একটা ভুল করছে, ভুল করার পরে অহংকার করেছে, লজ্জা পেয়ে মাফ চায় নাই, এই জন্য ফেরেশতার সর্দার থেকে শয়তানের সর্দার হয়ে গিয়েছে। কি বুঝলেন? তাহলে আপনি পাপ করছেন, ভুল করছেন, এটা দূষণীয় না। পাপ করা যতটা না দূষণীয়, পাপ করার পর পাপের উপরে থাকা এটা মারাত্মক দূষণীয়। নবীজি এই জন্য বলেছেন মুসলিম শরীফের হাদিস, কুল্লু ইবনে আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাঈন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই গুনাহগার, মানুষ মাত্রই পাপী, তবে ওই পাপ করা গুনাহ করে ফেলা মানুষদের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হলো তারা, গুনাহ করার পর আল্লাহর কাছে তাওবা করে যারা, সুবহানাল্লাহ। এই জন্য পাপ থেকে বাঁচতে হলে নিজের ভেতরের লজ্জা বাড়াতে হবে না, কমাতে হবে। দেখেন কয়েকটা নমুনা বলি, লজ্জাশীলতা কেমনে বাড়াবেন, লজ্জাশীলতা এমন ভাবে বাড়াবেন, অনেকে তো আছে প্যান্ট আর লুঙ্গি টাকনুর নিচে পড়ে, এটা জায়েজ না, হারাম। সুতরাং আমরা কখনো টাকনুর নিচে লুঙ্গি বা প্যান্ট পরবো না, এই গুনাহটা করতে যেন লজ্জা লাগে, কারণ বান্দা মোমেন কখনো গুনাহের কাজ করতে পারে না। এমন কাজ যারা করেন, শুনেন, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই লোকটার দিকে তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, তাকে আল্লাহ পবিত্র করবেন না, তাকে আল্লাহ জাহান্নাম থেকেও বাঁচাবেন না। 4টা কথা বলেছি, আবার শুনেন, নবীজি বলেছেন কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তির দিকে তাকাবেন না, তার সঙ্গে আল্লাহ কথা বলবেন না, 3 নম্বর আল্লাহ তাকে পবিত্র করবেন না, 4 নম্বর আল্লাহ তাকে জাহান্নাম থেকেও মুক্তি দিবেন না। সাহাবীরা বললেন, নবী গো কার কথা বলছেন? নবীজি তখন বললেন, যারা টাকনুর নিচে কাপড় ঝোলায়া হাঁটে। কই হুজুর, টাকনুর উপরে পড়তে কেমন জানি আনস্মাটার খেত খেত লাগে। আরে ভাই, টাকনুর উপরে তো আমরা জুব্বা পরি, পায়জামাও পরি, দেশে বিদেশে ঘুরি, আজ পর্যন্ত কেউ আমাদেরকে আনস্মার্ট বলে নাই, খ্যাত বলে নাই, বরং নবীর সুন্নত মানে যারা দুনিয়ায় সবচেয়ে স্মার্ট হলো তারা। এই জন্য যুবক ভাইরা, নবীর সুন্নত মানা যাবে তো? নবীর সুন্নত দাড়িটা রাখা যাবে না, একেবারে ফ্রেশ কাট এরকম থাকা যাবে না, দাড়ি রেখে ফেলতে হবে, দাড়ি রাখা সুন্নত। পৃথিবীর এমন কোনো নবী নাই যে নবী দাড়ি রাখেন না, এমন কোনো নবী আছে? সব নবীর দাড়ি ছিল, দাড়ি রাখবেন, চেহারার উজ্জ্বলতা বাড়াই দিবেন। কে? সবগুলো সুন্নত মানবেন, কোনো গুনাহ করা যাবে না। নিজেদের ঘরের মহিলাদেরকে পর্দায় রাখা লাগবে, কারণ পর্দার বিধানটা মোল্লার না, আল্লাহর। অনেক বোনেরা আছে, যেহেতু মা বোনরা আসছে, এদের ব্যাপারে তো কিছু বলা দরকার। এখন আবার অনেকে আছে বুরখা পরে, তারপরে চেহারা তেহারা খুলে বের হয়, আসে না নাই। চেহারাটা হলো সৌন্দর্যের, দেহের রাজধানী, চেহারার দিকে তাকালেই কে কেমন সেটা বোঝা যায়। এখন কিছু আধুনিক যুগের ফ্যাশনেবল নারী আছে, বুরখা পরে আবার লিপস্টিক দিয়ে মেকআপ সারা বের হয়ে আসে না নাই। তো এরকম বের হইতে আপনারা কে বলছে, এরকম ফাইজলামি করতে কে বলছে? আবার অনেকে আছে বুরখা পরে খুব অ্যাট্রাকটিভ আর টাইট ফিট বুরখা, অবশ্য যশোরে নাই, বিভিন্ন কালারের ঝাঁকানাকা ঝাঁকানাকা কালারের বুরখা পরে
টাইট ফিট বুরখা পরে এমন টাইট ফিট সব কিছু বোঝা যায় এই রকম পরে আছে না নাই আমার বোনদেরকে বলবো খবরদার এমন বুরখা পরবেন না ঢিলেঢালা বুরখা কালো রঙের বুরখা পরবেন এমন বুরখা পরবেন যে বুরখাটা পরলে কিছুই দেখা যাবে না কিছুই বোঝা যাবে না আপনারাও নারীদেরকে কয় ভাই ভাবিরে আপনি এমনে নিয়া কেন বেরইছেন বুরখা পরাইলেন না কেন কয় দেখ তোর ভাবি এত সুন্দরী এত রূপসী এটা আমি না জানি এলাকার মানুষ তো জানে না এলাকার মানুষের একটা হক আছে না নিজের বউকে বেপর্দা করে বের করে না এলাকার মানুষের হক আদায় করে এইরকম আল্লাহর কুতুবে এলাকায় নাই আবার অনেকে আছে নিজের বউয়ের ফটো ফেসবুকে আপলোড মারে এইরকম কুতুব তো এলাকায় নাই হ্যাঁ এভাইলেবল না শুনেন কুরআন হাদিস দিয়ে বহুত ওয়াজ করছি আপনি সুজা হন নাই আজ এমন কাঁচা কথা বলবো আপনি তারের মতো সুজা হবেন কুরআন হাদিস দিয়ে বহুত ওয়াজ করছি আপনি এখনো ঠিক হইলেন না এবার বলেন আপনি আমার ফেসবুক এটা পার্সোনাল সাইট না পাবলিক সাইট হ্যাঁ জোরে বলেন বউ কি পার্সোনাল না পাবলিক আশ্চর্য কথা বউ পার্সোনাল ফেসবুক পাবলিক সাইট এখন পার্সোনাল জিনিসকে তো পাবলিক সাইটে আপলোডায় তারা নিজের বউকে জনগণের মানুষের সম্পদ বানিয়েছে তারা বেহায়া বেশরম নির্লজ্জ কুঠাকার আপনার মধ্যে আত্মসম্মান বোধ বলতে কিছুই না আবার বউর ফটো ফেসবুকে দেওয়ার পরে ছোট ছোট ভাইরা এলাকার আছে না ফেসবুকে অ্যাড কমেন্ট করেছে একজন বলছে ওয়াও ভাবিকে হ্যাপি লাগতেছে আরেকজন কয় ভাই ভাবি কি জোস লাগতেছে এ বেকুব কার জোস কে খায় রে একটু লজ্জা আমি হাসির কথা বলেছি তো লজ্জা শরম নাই আপনার আল হায়া ও শুবাতুম মিনাল ঈমান নবীজি বলেছেন লজ্জাশীলতা ঈমানের অংশ নিজের ভেতরে লজ্জা বাড়ান আল্লাহ আমাদের সবাইকে লজ্জাশীল বানান গুনাহ থেকে বাঁচার 10 নাম্বার উপায় বলছি নিজেকে লজ্জাশীল বানাতে হবে এমন লজ্জা যে আমার আল্লাহ গুনাহ করতে নিষেধ করছেন আমি তো গুনাহ করতেই লজ্জা পাবো গুনাহ আমি করব না পারা যাবে তো ইনশাআল্লাহ খারাপ লাগতেছে আপনাদের সারা জীবন তো বহুত ওয়াজ শুনছেন বাট জীবন পরিবর্তনের কিছু ওয়াজ শুনে যান এই 12টা আমল শিখে যান একটু পরে কিন্তু আমি পড়া আদায় করব যারা পারবেন না খবর আছে পারা যাবে তো ইনশাআল্লাহ তবে ভয় নাই আমি আমার আপনাদেরকে অপশন দিয়ে সহজ করে দিব পারবেন না ইনশাআল্লাহ আচ্ছা পরীক্ষা সহজ হবে কঠিন না নাম্বার 11 পাপ থেকে গুনাহ থেকে বাঁচার 11 নাম্বার উপায় হলো খারাপ চিন্তা বাদ দিয়ে বেশি বেশি ভালো চিন্তা করবেন কারে মারবেন খালি এরে মারবেন তারে মারবেন এদিকে টাকা মারবেন ওইদিকে সম্পদ মারবেন এইসব চিন্তা বাদ দেন চিন্তা ভালো চিন্তা বাড়ান যে আমি আজ ফজরের নামাজ জামাতে আদায় করব ভালো চিন্তা না খারাপ চিন্তা আমি আজান হয়ে গেলে এই 5 ওয়াক্তের নামাজগুলো টাইম দিয়ে আদায় করব আমি রেগুলার কোরআন পড়ব হাদিস পড়ব ইসলামী বই পড়ব আমি মানুষদেরকে যথাসাধ্য সহযোগিতা করব সামাজিক কাজ করব দান করব সৎকা করব আমার যে সকল ভাইরা অভাবী আছে তাদের পাশে দাঁড়াবো মানে ভালো ভালো চিন্তা করেন যত বেশি ভালো চিন্তা করবেন তত আপনি খারাপ চিন্তা থেকে মুক্ত হয়ে গুনাহ থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবেন পারা যাবে ইনশাআল্লাহ নাম্বার 12 এবং সর্বশেষ হচ্ছে গুনাহ থেকে বাঁচার জন্য তাওবা ইস্তেগফারের অভ্যাস গড়ে তুলেন বেশি বেশি তওবা ইস্তেগফার করেন দেখি সবাই আন্তরিকতা দিয়ে একেবারে দিল থেকে বলবেন আমাদের কলিজার টুকরা নবীজির নাম হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার কলিজার টুকরা নবী উনার জীবনে গুনাহের কোনো দাগ কোনো ছিটাফোঁটা আছে জন্ম থেকে নিয়ে অফাত পর্যন্ত নবুয়তের আগেও মাসুম পরেও ওই নবীর আমল শুনেন বুখারী শরীফের হাদিস নবীজি বলছেন ওয়াল্লাহি আল্লাহর কসম ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকথার মিন 70 মাররা নবীজি বলছেন আল্লাহর কসম আমি পয়গাম্বর আমি নবী হওয়ার পরেও রেগুলার 70 বারের বেশি আল্লাহর কাছে তওবা করি এটা বুখারী শরীফের হাদিস আর মুসলিম শরীফের হাদিসে নবীজি আরেকটু বাড়িয়ে বললেন বললেন শোনো ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিআত মাররা আমি তো নবী নবী হয়েও ডেইলি 100 বার আল্লাহর কাছে তওবা করি আমার আপনার নবীর জীবনে গুনাহের কোনো দাগ নাই ছিটাফোঁটা নাই তিনি মাসুম তিনি যদি ডেইলি 100 বার তওবা করেন আল্লাহর কাছে
আমরা ওনার পাপি উম্মত সেকেন্ডে সেকেন্ডে গুনাহ করে ফেলি। নবী যদি করেন 100 বার, পাপি উম্মতের করা দরকার 100 বার না 1000 বার। এবার আর উত্তর দেওয়া লাগবে না, চুপচাপ থেকে নিজের বিবেককে নিজে জিজ্ঞেস করেন আপনি করেন কয়বার, আপনি করেন কয়বার। এজন্য যখনই সময় পাবেন পড়বেন আস্তাগফিরুল্লাহ, যখনই সময় পাবেন জপবেন আস্তাগফিরুল্লাহ, যখনই সময় পাবেন পড়বেন আস্তাগফিরুল্লাহ। বাক্যটা ছোট কিন্তু পাওয়ার কম না বেশি। নবীজি বলেছেন আস্তাগফিরুল্লাহ যারা প্রতিনিয়ত পড়ে এদের আমলনামায় যদি সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ থাকে আল্লাহ তার সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহগুলোকে মাফ করে দিবে। আবার আস্তাগফিরুল্লাহ বাক্যটা ছোট হলেও পাওয়ারটা অনেক বেশি। একটা ঘটনা আমার মনে পড়ে গেছে, কষ্ট না লাগলে আমি আপনাদেরকে বলবো বলবো। ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ মুসনাদে আহমদ যেখানে 40,000 হাদিস সংকলন করা হয়েছে, এত বড় মাপের ইমাম, ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ খুব মন দিয়া ঘটনা শুনেন। বুড়া বয়সে তিনি এক সফরে বের হলেন, নতুন এক এলাকায় গেলেন। ওই এলাকায় গিয়ে একটা মসজিদে তিনি মাগরিবের নামাজ এশার নামাজ আদায় করলেন। মনে মনে ভাবলেন নতুন এক এলাকায় এসেছি, কার বাড়িতে গিয়ে উঠবো কাউকে তো আমি চিনি না। সিদ্ধান্ত নিলেন এই মসজিদেই তিনি আজকের রাত কাটাবেন, ফজরের নামাজ পড়ে তিনি আবার পথ চলা শুরু করবেন। যখন তিনি মসজিদে অবস্থান করেছেন কিছুক্ষণ পরে মসজিদ কমিটির কেউ এসে বলল অমিয়া নামাজ পড়ে সব চলে গেছে তুমি আসো কেন? তিনি বললেন ভাই দেখো আমি মুসাফির মানুষ, কাউরে চিনি না, পরিচিত কোনো মানুষ নাই। এই মসজিদে আমি মাগরিব এবং এশার নামাজের মুসল্লি ছিলাম, ইনশাআল্লাহ ফজরের নামাজেরও মুসল্লি হব, আজকের রাতটা মসজিদে কাটাবো। ওই লোকটা বলল না মসজিদে থাকা যাবে না, বের হয়ে যান, বুড়ো মানুষ শীতের কন করে ঠান্ডা রাত বের করে দিও। কিছু দূর হাঁটতে না হাঁটতেই তিনি সামনে একটি বাজারে গিয়ে দেখলেন এক রুটির দোকানদার, রুটি বিক্রেতা যুবক, তার দোকানের মধ্যে সে রুটি গরম করতেছে। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ গিয়ে বললেন ও যুবক আমি বুড়ো মানুষ, এই এলাকায় পরিচিত কেউ নাই, তোমার দোকানের চুলার পাশে আমি বসি, তোমার কোনো আপত্তি আছে নাকি? যুবক বলল না না কোনো আপত্তি নাই, আসেন বসেন। এবার তিনি চুলার পাশে বসে আছেন, লক্ষ্য করে দেখলেন এই যুবক রুটির খামির বানায় পরে আস্তাগফিরুল্লাহ, চুলায় যখন রুটি গরম করতে দেয় পরে আস্তাগফিরুল্লাহ, রুটি যখন নামায় তখনও আস্তাগফিরুল্লাহ, রুটি বিক্রি করে হাতে টাকা নিয়ে বলে আস্তাগফিরুল্লাহ, কেশে রাখে তখনও বলে আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ শুধু পরে আস্তাগফিরুল্লাহ। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ এই চিত্র দেখে বললেন যুবক তোমার দোকানে আসার পর থেকে দেখতেছি তুমি শুধু আস্তাগফিরুল্লাহ পড়ো, এই আস্তাগফিরুল্লাহ তুমি কেন পড়ো? যুবক তখন বলল ও মুসাফির শোনো আমি তো ইবাদতের খুব একটা টাইম পাই না, চিন্তা করি যতক্ষণ ব্যবসা করি সময় কেন নষ্ট করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপে জপে আমার টাইমগুলারে কাজে লাগাই। তখন আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন এই আমল যে করতেছো কোনো লাভ হয়েছে কিনা? কয় অবশ্যই লাভ হয়েছে, লাভ না হইলে কি আমল করতাম নাকি? আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন এই আমলের কারণে তোমার এমন কি হয়েছে? যুবক তখন বলল এই আস্তাগফিরুল্লাহ প্রতিনিয়ত জপার কারণে আমি মুস্তাজাব দাওয়া হয়ে গিয়েছি। আমার বাবারা আমার ভাইয়েরা মুস্তাজাব দাওয়া মানে হলো ওই লোক যেই লোক আল্লাহর কাছে হাত তুললে আল্লাহ কখনো তারে খালি হাতে ফিরাইয়া দেন না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ অবাক, আমি এত বড় হাদিসের ইমাম, এত বড় ফকিহ, এত বড় মুজতাহিদ, এত বড় আলেম, আমি নিজেই এখনো মুস্তাজাব দাওয়া না, আর হের মতো রুটি দোকানদার হে নাকি মুস্তাজাব দাওয়া, মনে মনে ভাবতেছেন এটা কিভাবে সম্ভব। তাকে এবার জিজ্ঞেস করলেন যুবক আমার সাথে মিথ্যা বলো না, সত্যি করে বলো আজ পর্যন্ত তুমি আল্লাহর কাছে যা চেয়েছ সব তুমি পেয়েছো কিনা? যুবক বলল আল্লাহর কসম আজ পর্যন্ত যতগুলো দোয়া করেছি সব দোয়া আমার আল্লাহ কবুল করেছেন, কিন্তু একটা দোয়া আমার এখনো কবুল হয় নাই। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বললেন কোন সেই দোয়া যা এখনো কবুল হলো না? সে তখন বলল আমি শুনেছি এই জামানার সবচেয়ে বড় ইমাম সবচেয়ে বড় আলেমের নাম আহমদ বিন হাম্বাল, লোকটারে জীবনে কোনোদিন দেখি নাই,
মনে আমার খুব শখ লোকটারে সামনাসামনি একদিন দেখব কাছ থেকে দেখব আল্লাহর কাছে বারবার দোয়া করি আল্লাহ তার সাথে সাক্ষাৎ ঘটায় দাও দোয়া করতেছি এখনো কবুল হয় না আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে বললেন যুবক শোনো যার সাথে সাক্ষাতের জন্য এত দিন ধরে দোয়া করতেছো তার সাথে সাক্ষাতের জন্য তার কাছে তোমার যাওয়া লাগে নাই বরং আল্লাহ আজ সিস্টেম করে টেকনিক করে আহমদ বিন হাম্বলকে তোমার সামনে পাঠিয়ে দিয়েছে দেখেছেন আস্তাগফিরুল্লাহ বাক্যটা ছোট কিন্তু পাওয়ার কম না বেশি এখন পাওয়ার যদি বেশি হয় আপনারা রেগুলার দিনে রাতে পড়বেন সেটা কম না বেশি সবাই পড়বেন তো কয়টা আমল শিখাইলাম ভাইরা কিসের থেকে বাঁচার জন্য গুনাহ থেকে পাপ থেকে আপনারা বলেন তো যে 12টা আমল বললাম এই 12টা কাজ যদি করা যায় গুনাহ থেকে নিজেদেরকে বাঁচিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ আসেন দেখি আপনারা কি কাজ করছেন এতক্ষণ গুনাহ থেকে বাঁচার জন্য এক নাম্বার কার কাছে পানা চাইতে হবে মাশাআল্লাহ দেখছেন কামারুজ্জামান ভাই আপনার এলাকার জনগণ কেমন একদম মনোযোগী তাহলে এক নাম্বার আমল সবার মনে আছে আলহামদুলিল্লাহ বল দুই নাম্বার বলেছিলাম আমি গুনাহ থেকে বাঁচার জন্য একজনের কথা স্মরণ করে ওনাকে ভয় করা মাশাআল্লাহ তিন নাম্বার গুনার চিন্তা পাপের চিন্তা মাথায় আসলেই একটা জিনিসের কথা স্মরণ করা গুনাহ থেকে বাঁচার জন্য চার নাম্বার আমল শিখিয়েছিলাম নিজেকে কিসের গোলাম বানানো যাবে না পাঁচ নাম্বার আমল শিখিয়েছিলাম কিরকম থাকা যাবে না একা একা থাকা যাবে পাঁচ এরপরে আপনার ছয় না ছয় নাম্বার আমল শিখিয়েছিলাম হ্যাঁ পাপের উপকরণ যেগুলো দিয়ে পাপ হইতে পারে এগুলো ধারে কাছেও যাওয়া যাবে সাত নাম্বার আমল শিখিয়েছিলাম মাশাআল্লাহ ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির অপব্যবহার করা যাবে না আট নাম্বার আমল শিখিয়েছিলাম হ্যাঁ অসৎ ব্যক্তিদের সাথে মিশা যাবে না সৎ মানুষদের সাথে মিশতে হবে এরপরে নয় নাম্বার আমল শিখিয়েছিলাম নিজেকে গুনাহ থেকে অন্যায় থেকে পাপ থেকে কি রাখতে হবে কন্ট্রোল দশ নাম্বার বলেছি নিজের ভেতরে লজ্জাশীলতাকে মাশাআল্লাহ এগারো নাম্বার বলেছি খারাপ চিন্তার বিপরীতে ভালো ভালো চিন্তা করতে হবে বারো নাম্বার বলেছি কিসের অভ্যাস করে তুলতে হবে এইটা হয়েছে খাঁটি ওয়াজ যে ওয়াজে দেড় দুই ঘন্টা আলোচনার পরে শ্রোতারা ওয়াজের সামারি বলতে পারে এটাই হচ্ছে খাঁটি ওয়াজ আর যে ওয়াজের পরে হুজুর জানে না কোন বিষয় শ্রোতা জানে না কি ওয়াজ হয়েছে এটা কোনো ওয়াজের জাত না অন্তত বারোটা আমল তো আমরা শিখতে পেরেছি শিকার ভেতরে থাকবো না এগুলো আমরা আমল করব আমল করবেন তো প্রিয় ভাইয়েরা আল্লাহ তাআলা সবাইকে সব ভাইকে আমল করার তৌফিক দান করো এই বারোটা আমল করব গুনাহ থেকে বাঁচব গুনাহ থেকে বাঁচতে পারলে জান্নাত দিবেন কি আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দাও